এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Yeah.
কামিনী স্তম্ভিত হইয়াছি তো দৃষ্টতায়, জানো নাকি কুম্ভকর্ণ নাম মোর, ছয় মাস কাল রাধে পূর্ণ, তুমি তুমি মোর নিত্য ভঙ্গ করিয়া চেয়েবে। দাদু, অতীতের আয়নায় মুখ দেখছিলাম দিদি। ফটোটা তুমি কোথায় ছিল দাদু? হরিহরের ওখানে, আনবানব করে আনা হয়নি। কেন? ফটোটা যেদিন তোলা হলো সেদিনই তোর দিদি ভাই স্বর্গে গেলেন কিনা, তারপর সে ধাক্কা সামলাতে না সামলাতে তোর বাপ মা আমাকে ছেড়ে চলে গেল। এখন তুই তো এতটুকু, কৃষ্ণগড় থেকে খবর এলো যে বাস দুর্ঘটনায় আপনার মেয়ে জামাই মারা গেছে, তাই ফটোটার কথা মনেই ছিল না। থাক দাদু, তুমি যাও। জানিস দিদি, ছবিটা দেখার পর থেকে আবার সওয়াল করার জন্য গলাটা শুরু করছে। আর গলা শুশুর করে দরকার নেই, এই হাতের অসুখ নিয়ে সওয়াল করতে গেলে জবাব হয়ে যাবে না। সকালে এসব কি কথা দাদু, যাও তোমার সঙ্গে আড়ি। আরে আরে শোন শোন শোন, আমার কাগজটা দিয়ে যা। এই দেখো মেয়ের কাণ্ড, তো দেখে চলবি তো মামা বাবু। রাখ। ইস, কেটে গেছে? হ্যাঁ, কেটল লাগিয়ে দি। আশ্চর্য, এতখানি বয়স হলো এখন খুঁড় চালাতে শিখলে না? কি যে বলো মাসি, আরে মেয়ে তো খুঁড় চালাতে শিখবে কি করে, ও তো তোমাদের প্র্যাকটিস গো। মানে? মানে কায়দা করে স্বামীদের গলায় তোমরাই তো মরো না। আমার চা, আমার মগ দিচ্ছি দিচ্ছি, আমার মগ, আমার চা, আমার, আরে আমারটা দাও না। আরে বাবা দিচ্ছি, আমার দেবো না না। আচ্ছা আমার, আমি একদম হিরো। নিজের মায়ের পেটে বোনের মেয়ে তো, ওই জন্য না ওর কোনো দোষ দেখতে পারে না, নইলে শেখা খাওয়াই সার হলো। আচ্ছা আমার দিন আয়গা। কি বললেন? ওই বাঁধা কথা পাস না, বলে এখন তো কিছু হবার উপায় নেই, পোস্ট খালি হলে খবর দো। সে তো কথা কি স্যার, ভালোই ছিলাম, যাত্রাবাত্রা করছিলাম, কেন যে ডেকে ঢুকে নিয়ে এলে মাসি। শুনলে শুনলে ছেলের কথা, একেবারে বয়ে যাচ্ছিলে যে রে স্যার, এখানে বেয়ে যেতে বসেছি তোমার বেকার বসে বসে। ভালো কথা, হ্যাঁ রে মুখ করা, দিদির চিঠির উত্তর দিয়েছিস? আচ্ছা তোর কি দয়া মায়া একটুকু নেই রে? বিধবা মা একা একা কাশি পড়ে রয়েছে, দু কলম লিখে খবর জানাতে পারিস না? আজ লিখে দেবো। আচ্ছা এখন দিচ্ছি, আরতি মাকে একটা ঝট করে চিঠি লিখে দাও, তো আমি ভালো আছি, ভালো আছি। হ্যাঁ আমার পোড়া কপাল, বাংলা লেখা তাও পারি না গা। সকালবেলার কেন লজ্জা দিচ্ছ মাসি, ছোটবেলায় বাপ মরে গেলে গরিবের ছেলের এই দশাই তো হয়। ওরা যে আমাদের আশ্রিত এই কথা ভুলেই গেছি, ওরা যেন আমাদেরই দুটি ছেলে মেয়ে, কি বলো গো? হ্যাঁ কি হলো, কথা বলছো না কেন কমলা? আমার কি দোষ বলো তো, তাবিজ মাদুলি কিছুই তো বাদ দিইনি, মা ষষ্ঠী যদি কৃপা না করেন। এই দেখো, আমি কি তোমাকে আঘাত দেবার জন্য এইসব কথা বলেছি? না সত্যি তুমি না। থাক, আমার উপায় থাকলে গোপাল আর আরতিকে
ঠিক অন্য জায়গায় পাঠিয়ে দিতাম। কেন কেন? ওটা দেওয়ার সুযোগ দিতাম না। তাকে জেরা করতে গিয়ে যে কি বিপদে পড়েছিলাম, বুঝছো? যতবার তাকে জেরা করছে ততবার তার চোখ দুটো এই ঘুরপাক খেয়ে হকিমের দিকে। কি আপদ! তারপর বুঝলে, তারপর ক্যালকুলেশন করে একটা বললাম, বুঝলে? ক্যালকুলেশন বললাম কি জানো, বললাম যে দেখুন মশাই, দয়া করে মাথাটা সোজা রাখুন, আর আপনার ওই ট্যারা চোখটা আমার ডান কানের ওপর থাকুন, বুঝলে? তারপর হলো গিয়ে চোখ। আচ্ছা ভাই, আজকে তাহলে উঠি, বুঝলে? আরে এরই মধ্যে কোথায় চললে? মোহনদাস বাবাজির কীর্তন শুনবে না? না, নাতনির এক্সামিন এসে গেছে, ওকে একটু পড়াতে হবে, চলি। হ্যাঁ, রিটার্ন লাইফে সত্য তবু একটা কাজ পেয়েছি, কিন্তু ভাই আমাদের যে শুয়ে বসে আর সময় কাটে না। না না, কাজ নয়, ওই নাতনি হচ্ছে সত্য সর্বস্ব, বুঝেছ? অরক্ষিতা গৃহের উদ্ধা পুরুষই প্রাপ্ত কারিভি আত্মানম আত্মনায়াস্তু রক্ষে উস্তা সুরক্ষিতা। ন গৃহাণি ন বস্ত্রাণি ন প্রাকারস্তি বস্ত্রিয়া নিদৃশা রাজ সৎকারা বৃত্তম আবরণং স্ত্রিয়া। অতএব দেখা যাচ্ছে যে বাহ্য শক্তিকে ডিঙিয়ে যে রিপু কাজ করে তাকে প্রবল মনে হয় যেমন সন্দেহ নেই, তেমনি আধ্যাত্মিক শক্তিকে। ও মা, তুমি কেন আমাকে ডাকলেই হতো? তাতে কি হয়েছে? পড়তে পড়তে বারে বারে ওঠা কি ভালো? মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। পড়াশোনার একমাত্র কথা আর মূল কথা হচ্ছে একাগ্রতা, কনসেন্ট্রেশন। তাই তো, এখন ভালো করে বিয়েটা পাশ করতে পারো তবে তো। যা বলেছো বৌমা, নাহলে নাতজামাই খুঁজতে আমাকে মাঠে ঘাটে ঘুরতে হবে। দাদু! মাসি, মাসি! কি? তোর চিঠি এসেছে। এ নিশ্চয় দাদার চিঠি। হ্যাঁ, যা ভেবেছি তাই। বুঝলে আরতি, মাসির বাপের বাড়ির চিঠি কিনা পড়ছিল তো যেন গিলছে। আরতি, কালই দেখা আসছে। মা সত্যি? হ্যাঁ, রেখা। হ্যাঁ আরতি, আরতি! হ্যাঁ? কয়লার দাম আবার বেড়ে গেল, একটু বুঝে সুঝে খরচ করে। হ্যাঁ শুনছো, কাল সকালবেলা রেখা আসছে। তাই নাকি? হ্যাঁ, 17 তারিখে দাদা দিল্লি চলে যাচ্ছে, তাই সকালবেলায় ওকে পৌঁছে দিয়ে যাচ্ছে। এতক্ষণে বোঝা হয় বড় মামা দিল্লিতে বদলি হয়ে যাচ্ছেন বলে রেখা। আগে হ্যাঁ গোপালচন্দ্র, তোমার মামা তো বোন রেখা আমাদের বাড়িতে অবস্থান করিবে, এবং বাবার সুপারিশে এখানকার কলেজে ট্রান্সফার লইয়া আসিয়া আরতির সহিত একত্রে বিয়ে পরীক্ষা দিবে। হইয়ে গেল? কি হয়ে গেল? হইয়ে গেল তো মেয়ে নয়, এবার চাল্লু পুরিস। চাল্লু পুরিস মানে চালিয়া, চালিয়া এক নম্বরে চালিয়া। জানেন দাদু, বাংলা ভাষা যেন বলতেই পারে না, আর কথা কথা কয় ফাস 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 ইংলিশ। আরে এই ফ্যাশন! আরে ওসব মেয়েকে সামলানো কি চারটিখানি কথা? ওরে আরতি, গোপলা শিগগির রেখা এসে গেছে। বাবা, কি ভোরবেলা থেকে জেগে বসে আছে! আরে আরে রেখা, চল কমলা, এই রেখার মালপত্র গুলো। হ্যাঁ গোপলা, এসে গেছি। গোপাল দা, ওরে ওরে ভালো করে সময় নেই, আমার মাল নাও থাকবে। এই যে মা, তারপর গোপাল আছিস কেমন? ভালো ভালো, খুব ভালো। তারপর কাটছে কিরকম? ভালো, আর ঘ্যাঁ ঘ্যাঁ করে। তোর রক্ত নেই তো? পড়ছে না। অত ভাগা নে, রেখার মালপত্র গুলো নাবা। হ্যাঁ রেখার মালপত্র নাবাই। চলো বৌদি, ভিতরে চল। খুলুন। হায় বা, এই যে এক জাহাজ গো। রাম, দুই, তিন, চার, পাঁচ। থাক থাক মা, থাক থাক, রাজ রানী হও। আজকালকার দিনে ওকে কোনো হস্টেলে রেখে যেতে ভরসা পেলাম না তাই মশাই। না না, তা করবে কেন, নিকট আত্মীয়রা যখন রয়েছেন ভালোই করেছো। আপনি কিন্তু ওকে কোচ করবেন? হ্যাঁ মা, নিশ্চয়ই করব, তোমার মেয়ে যখন করব না। তাহলে আমরা এখন, হ্যাঁ হ্যাঁ এসো বাবা, তোমার বিশ্রাম করো গে, আমিও আন্নিকটা সেরে নিই। এসো। ইম্পসিবল, এরকম একটা সিঙ্গেল বেডে আমরা দুজন শুবো কি করে? না না, দুজন শুবো কেন, তুমি একা এখানে শোবে, আমি ওখানে শোবো। উপায় কি? যাচ্ছি আমার। এই
দিদিমণি জলে তো কুমির আছে, হাম হাম করে বেঁধে। এতে রেখার ট্রান্সফার সার্টিফিকেটটা আছে, আর উপস্থিত ও খরচের জন্য এই 1000 টাকা রেখে যাচ্ছি, পরে আবার অবশ্য। না মানে এর জন্য আর আপনি এত কেন? তুমি অত ইতস্তত করছো কেন? নাও রাখো। আমি বলছিলাম পরেই না হয় এটা। ওকে, তুমি যে বড় হাত বাড়াচ্ছিলে। না মানে বলছিলাম, আচ্ছা আমাদের কি এমনই খারাপ অবস্থা যে দাদার একটি মাত্র মেয়ের জন্য হাত পেতে টাকা নিতে হবে? না না কমলা, তুই বুঝছিস না, আজকালকার দিনে খরচ তো অনেক। তা হোক দাদা, তোমার মেয়ের যদি কোনো অযত্ন হয় দিল্লি থেকে এসে আমার কান মুলে দিও। কি গো, ঠিক বলিনি? হ্যাঁ তা তো বটেই, তা তো বটে। বেশ, আমার মেয়েকে যখন তোমরা নিজের মেয়ে বলেই ভাবছো তখন আর আমার বলার কিছু নেই। আমাই রং মীরা? সার্টেনলি নট। রেখা কোন ঘরে থাকবে ঠাকুরছি? ওই তো পাশের ঘরে। এসো না দাদা, তুমি এসো না, দেখবে এসো। তোর মাসির আক্কেলটা দেখলি গোপলা, হাতের লক্ষ্মী পায়ে ঠেললে। না না ঠেললে আবার মাসি পেস্টির পাংচার হয়ে যেত তো। তা বলে আমাকে দেউলে খাতা নাম লেখাতে হবে? তাই যদি জানতেন তাহলে হাতটা বাড়িয়ে আবার গুটিয়ে নিলেন কেন? আর আমি কে? আর আমি কার সাথে হাত গুটলুম? নলি তো উনি আবার হাঙ্গা স্ট্রাইক করবেন। হাঙ্গা স্ট্রাইক করবে কি হতো, কদিন করতো দেখতেন নারীতে টান পড়লে উনি আপনি শুশুর করে খাবার খুঁজতো। তবে যদি ঘেরাবের ভয় দেখাতো তাহলে একটা কপ কপ। চুপ কর তুই, কপ 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 মানে ফাটকাত করিস। চলতে পথে জ্বলতে জ্বলতে যাই, ছুঁয়ো না কেউ আমারে। চলতে চলতে পথ না কেউ আমারে, আমি চকমকি চকমকি চমকে চমকে উঠি আধারে। তুই রাগ করিস না রেখা,
উনি তো সেকেলে মানুষ, এসব উনি বোঝেন না। ছি ছি ছি, এরকম বাবা পাবো জানলে আমি কিছুতেই আসতাম না। আচ্ছা আচ্ছা, আমি বাবাকে বুঝিয়ে বলবো এখন। তুই আয় বাবা, আয় আয় এসো, আয় আয়। দেখ দিদি, রেখা বড় লোকের মেয়ে, ওর সব দোষ টাকায় ঢাকা পড়বে, কিন্তু তুই অনাথা। তোর এই নিঃস্ব জীবনে শিক্ষা দীক্ষাই একমাত্র অবলম্বন জানবি। রেখা যতদিন এখানে থাকবে, তুই একটু সাবধানে থাকিস ভাই। তুমি ভেবো না দাদু, আমি এমন কিছু করব না যাতে তুমি ব্যথা পাও। রিয়েলি, এমন একটা জায়গা আমাদের কলেজ না আছে ভালো কফি হাউস? কেন, বাজারের সামনে তো একটা কফি হাউস আছে। ওটা অনেক দূর। তুমি বুঝি কফি খেতে খুব ভালোবাসো? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। চলো না আমাদের বাড়িতে কফি খাওয়াবো। আমরা যাবো তো? এই তুই কি রে, তাতে কি হয়েছে? চল না সকলে, চল চলো ভাবি। ভাবি? হ্যাঁ, বিভাকে উল্টে দিলেই ভাবি। আচ্ছা এই ঘর, এই আমাদের রেবা, এর উল্টো করলে কি হয়? বারে এমনি করে বললে কি মজা হয়? তাহলে কেমন করে বলতে হবে শুনি? বলতে হয় বারে। আচ্ছা খুব তো বলছো, বলো তো উত্তম কুমারের উল্টোটা কি হবে? ধূপ, ওটা তো বাই হাত মুখস্থ। শুনি শুনি, রমাকু। এই বেলাদি তোমার দাদা কি রে খুকু, আজ কোনো পার্টি আছে নাকি? হ্যাঁ দাদা, কফি পার্টি আছে। খুব ভালো। রেখা দি, বেলাদি দাদাকে খুব সুন্দর দেখতে না? সো সো। ওকে ওকে, হ্যাঁ তাহলে ওই ফাইনাল রইল মিস্টার তাপরিয়া। হ্যাঁ আমি আপনার সাথে কাল কন্ট্যাক্ট করছি। আচ্ছা নমস্কার নমস্কার। বুঝলে কোকার মা, খুব শিগগির আমাকে একবার আমেদাবাদ যেতে হচ্ছে। কেন গো? তাল বুনতে যাচ্ছে না, ওই মিল কিনতে, কাপড়ের মিল। হ্যাঁ ওরা আমার সঙ্গে এই ডিল ক্লোজ করতে চাইছে। তা মিলটা বেশ চলে টলে তো। বলো কি গো, বছরে প্রায় 2 লাখ থেকে 3 লাখ টাকা। আয় খুকু বনি এসে গেছে। হাঁটো, চার কাপ কফি আর কিছু স্ন্যাক্স ব্যালকনিতে নিয়ে আয়, কেমন? কি ব্যাপার মামনি, আজ এত দেরি যে? গল্প করতে করতে আসছি তো, তাই দেরি হয়ে গেল। সবাই কি দেখছি, কই তাকে দেখছি না তো? হ্যাঁ তাই তো, উকিল দাদুর নাম নিকে দেখছি না? আরতির কথা বলছো? ও বলছিল ওর একটা কি কাজ আছে। ওদের বাড়িরই আরেকজন এসছে, ওর নাম রেখা, আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। বেঁচে থাকো মা, সুখে থাকো। তুমি বুঝি আরতিদের বাড়িতে? আগে হ্যাঁ, ওটা আমার পিসুর বাড়ি। থাক 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 মা থাক। জানো মা, রেখা সপ্তাহে এক্সপার্ট, খেলাধুলোয় লেখাপড়ায়। আচ্ছা হ্যাঁ বাবা, ভীষণ স্মার্ট। বটে বটে, তাহলে তো মানে খুব গুণের মেয়ে বলতে হবে। বুঝলে কোকার মা, আমাদের এই উকিল দাদু মানে সত্য চাটুর্যের মতো একজন দুধে উকিলকে যদি ল বিচার করতে পারতাম না, তাহলে অন্তত একদিকে নিশ্চিন্ত হতে পারতাম। ঠিক বলেছে। কেন, আমাদের অশ্বিনী কি হলো? অশ্বিনী? হ্যাঁ কি বলবো, নেহাত তোমার ভাই তাই এই যাত্রার রক্ষে পেয়ে গেল। আর কেউ হলে আমি তার লাইসেন্স ক্যান্সেল করিয়ে ছাড়তাম। তার মানে? আরে ধু ধু ধু, যে মামলায় হাত দিচ্ছে তাই গুবলেট করে ফেলছে। ঠিক বলেছে, জেরা করতে গিয়ে না আমি নিজেই না জেরা হয়ে যাচ্ছে। কি যে বলো, তার ঠিক নেই। বিশ্বাস না, বিশ্বাস কি জিজ্ঞেস করো? ঠিক না, হুজুর ঠিকই বলেছে। তা তো বটে, সাহেবরা চলে গেল তো মশাই হয়ে গেল, কেবলই অয়েলিং অয়েলিং আর অয়েলিং। হুজুর এ কথা ঠিক বল, হতে পারে আমি গরিব মানুষ। তাহলে দেখো অশ্বিনী, মানুষকে সম্মান দিয়ে কথা বলবে, বুঝলে? ও তাহলে সবাইকে সম্মান নিতে হবে আমার, না?
গ্যাটিস অ্যাডভাইস দেবেন না, বুঝলেন? গ্যাটিস অ্যাডভাইস দেবেন না, আপনার আমি একটা লগ গ্যাটিস শুনেছো, শুনেছো তোমার ভাই শুনবে কি? আমি তো জোরে বলেছি, শুনবে না কেন? আমি বলছি তুমি, আমি জানি না, না শুন, আমি বলছিলাম কি তোর যখন একটু ভুলচুক হয় তোর মাথার উপর যদি অশ্বিনী বাবু থাকে, অশ্বিনী বাবু তো আমি, অশ্বিনী বাবু কি বলছো? সত্য বাবু শোনো না, আমরা ভাই বোনের কথা বলছি, তারপর কথা বলবেন না, আমি ওখানে হেল্প করছি, ঠিক ঠিক বলেছো, তোর মাথার উপর যদি অশ্বিনী বাবু থাকে তোর আপত্তি, হ্যাঁ সত্য বাবু যদি থাকে তাহলে তোর আপত্তি তো কিছু নেই, কিছু নয় কিছু নয়, কিন্তু দেখো মুখার্জি ইন্ডাস্ট্রিজ এর ল অফিসারের পোস্টটা ও কিন্তু আমি কিছু তাই ছাড়বো, ঠিক বলে? ঠিক আছে, ও বিকেলে চার সঙ্গে কি খাবো? চার সঙ্গে এই চার সঙ্গে এই লুচি আর তরকারি, আর রোজ লুচি আর তরকারি, একটু হেভি কিছু ব্যবস্থা করে, মানে এই ধরো কাবাব, কাবাব কাবাব, ও মা ও তো রাত্রে যেন রান্নাই হয়েছে, রান্না হয়েছে, খালি রাখো, ওকে কাবাব, হুজুর আমি তাহলে, হ্যাঁ হ্যাঁ তুমি যাও, তুমি যাও, শোনো আপনি কথা হচ্ছে ওর যখন আপত্তি নেই তাহলে তুমি সত্যবাবুকে, খুব বললে যাও সত্যবাবুকে, কিন্তু উনি যে কিছুতেই রাজি হচ্ছেন না, কেন? হাতির অসুখ তাই ওর নাতনি ওকে, ফর দো ফ্রম আউট আওয়ার বোন অফ টাইম অ্যান্ড প্লেস দ্য ফ্লাড মে বেয়ার ফার আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস ওয়েন আই হ্যাভ ক্রস দ্য বার। এই কাব্যে শুনেছেন যে গান গেয়েছেন, আবার গেয়েছেন অন্য গান, তিনি বলেছেন মৃত্যু একটা রহস্য, মৃত্যু যেন মানুষের জীবনে একটা সম্পূর্ণ ডিসকন্টিনিউটি, একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ, তাই তিনি বলেছেন দ্য আনডিসকভার্ড ল্যান্ড ফ্রম হুজ বুজম নো ট্রাভেলার রিটার্নস। অর্থাৎ মৃত্যু হচ্ছে এমন একটা অজানা জায়গা যেখানে মানুষ গেলে আর কোনোদিন ফেরে না, প্রিয়জনদের থেকে চিরদিনের মতো হারিয়ে যায়। রেখা যা বলেছি শুনেছ? আগে হ্যাঁ দাদু। কথাটা কার উক্তি বলতো? আর ইশারা করতে হবে না, নামটা বলে দে দিদি। শেক্সপিয়ার দাদু। হ্যাঁ শেক্সপিয়ার, দ্য আনডিসকভার্ড ল্যান্ড। ভাবার্থ বলো। ভাবার্থ দ্য আনডিসকভার ল্যান্ড মানে হচ্ছে একটা অনাবিষ্কৃত জায়গা, আর ফ্রম হুজ বুজম, বুজম বুজম মানে বুক, বুক। আমি এই ছোট ছোট কথার অর্থ জানতে চাইনি, ভাবার্থ শুনতে চাইছি। আগে পিলিতি কালচারের শুধু নোংরা দিকটাই রপ্ত করেছো, শুধু সাজ, এত অমনোযোগী হলে কি লেখাপড়া হয়? কদিন বাদে পরীক্ষা। না গত মাসে মিটার বেশি উঠে গিয়েছে তো তাই। ও মোমবাতি জেলে মামার পয়সা বাঁচাচ্ছিস? হ্যাঁ রে আরতি, বেলার দাদা কিরকম ডক্টর রে? আই মিন ইজ হি প্রমিসিং? নিশ্চয়ই খুব অল্প দিনের মধ্যে নাম করেছে, এই পাড়ার মধ্যে উনি তো সেরা ডাক্তার। তাই বুঝি? হ্যাঁ খুব শিগগিরই বিলেত যাবে। বিলেত? বেলা একদিন বলছিল ওর দাদা নাকি এফআরসিএস এর জন্য বিলেত যাচ্ছে। রামচন্দ্র শর্মা, মাথা যন্ত্রণা করছে একটু আমায়, থ্যাংক ইউ ভেরি মাচ। বসুন মিস্টার শর্মা, আপনার ভাইয়ের টেম্পারেচার কমেছে তো? কমা তো উচিত ছিল। আচ্ছা ওষুধটা ঠিক মতো? নমস্কার। আপনি? আমি বেলার বন্ধু রেখা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন আপনাকে দেখেছি বটে। তো এখানে বলছি, তার আগে আমি মাপ চাইছি। মাপ?
কেন? এই যে না বলে ঢুকে পড়েছি, কি করব, 11টায় ক্লাস, অথচ আপনার সঙ্গে কনসাল্ট না করেও কি ব্যাপার বলুন তো? ব্যাপার ব্যাপার মানে আমার কদিন ধরে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, সবসময় কেমন উইক, আমি নার্ভাস ফিল করছি, যা পড়ছি কিছুই মনে থাকছে না, অথচ ডিম মাছ মাংস দুধ ওভালটিন কাজু ইত্যাদি সব কিছু খাচ্ছি। ওই অত খাচ্ছেন বলেই সমস্ত গুলিয়ে ফেলছে। এই টনিকটা আপনাকে লিখেছিলাম, আপনি সকাল বিকেল দুবেলা দু চামচ করে খাবেন। থ্যাঙ্কস। আপনি আমাকে আপনি আগে বলছেন কেন, আমি তো বেলার বন্ধু। আচ্ছা বেশ, এরপরে তুমি বলা যাবে। থ্যাঙ্কস, আসি। আমি বুঝি না, বুঝি না বলে না, এখন না অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্টর, তারপর সে আর কদিন ধরো দু মাস চার মাস ছ মাস আগে যায়, তারপরে না একেবারে হেড কন্ট্রাক্টর। দেখো তুমি কন্ট্রাক্টর করার যাই করো, আমি কিন্তু একটি পয়সা দেবো না বলে দিও। আপনি কেন পয়সা দেবেন? পয়সা তো দেবে লোকে আমার ব্যাগে। আর শুধু কি তাই, আমি বললেই তবে বাস টানাবে, আবার আমি বললেই না আমি যদি হাঁক পড়বো উনি বাস চলতে আরম্ভ করে দেবে। টান 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 সামনে যা সামনে যা সত্যপুর সত্যপুর শিখে গেছি আমি। বাস কন্ডাক্টর তাই বল, আমি আর বলছিস কন্ট্রাক্টরের কাজ। আপনি এতক্ষণে বুঝলেন? দূর হতভাগা, কি হলো? কেন হ্যাঁ কি হলো? শুনেছ কমলা, পেয়েছে বাস কন্ডাক্টরের কাজ আর বলছে কন্ট্রাক্টরের কাজ পেয়েছে। ও দূরে গুলি এরকম শুনতে না। আচ্ছা আমি কি করবো বড়দা মাসি? তোকে কিচ্ছু করতে হবে না, আর কটা দিন অপেক্ষা কর না, মনমতবাবু তো বলেছেন ওর অফিসে একটা কাজ করে দেবেন। যা 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 শিগগির চা জল খাবার খেতে যা। ও ওর সবাই মুখে বলে সব তো কেউ কাজ করে দেয় না। না না ওরা কাজ খুঁজবে না তুমি। ওগো কাল একটা এনে দিও, বুঝেছ? মামা বাবু কালকে আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরোবে। জানি রে, সব জানি, সেই চিন্তাই তো করছি। উফ, কোত্থেকে যা গ্রহ এসে জুটলো, ওর মতন বাজে ছাত্রীর মাইনে ক্লিয়ার করতে গিয়ে তোর মাইনেটা বাকি রাখতে আমি বাধ্য হলাম, এটা কি কম দুঃখের কথা? তাহলে কি হবে মামা বাবু? তুই একটা কাজ কর মা, তুই গিয়ে বাবাকে ব্যাপারটা সব বল, আর বাবার সঙ্গে তোদের কলেজের প্রিন্সিপালের খুব আলাপ, উনি বললে তুই রেজাল্টটা নিশ্চয়ই পেয়ে যাবি। আর কোনো তো ভাবনা নেই, সামনের সপ্তাহে তো অ্যাডভান্সের টাকাটা পেয়ে যাব, তখন একসঙ্গে সব মিটিয়ে দেবো। লক্ষ্মী মাটি আমার, এই কটা দিন একটু ব্যবস্থা কর। দেখি। সবই তো বুঝলো, কিন্তু এ বিষয়ে তোমায় ফেভার করতে গেলে যে বেআইনি কাজ হবে আরতি। কিন্তু রেজাল্ট না জানতে পারলে, আপনি তো জানেন স্যার মামা বাবু আর দাদু ছাড়া আর কেউ নেই, এ কথা ভেবেও কি আপনি আমাকে দয়া করতে পারেন না? আচ্ছা তোমার দাদু? মামা বাবু দাদুকেই বলতে বলেছিলেন, কিন্তু আমি বলতে পারলাম না। কেন? কথা জানতে পারলে দাদু কষ্ট পাবেন, তাই আমি আমি নিজেই আপনার কাছে। বেশ, কলেজ তোমার কাছে অনেক কিছু আশা রাখে, শুধু এই কারণেই এখন কি হবে এদিকে আরতির জন্য লাগবে 175 টাকা, আমি কি দিয়ে কি করবো বলো দেখিনি। আর সকালবেলা বলে গেলে যে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা হয়েছে, অ্যাকাউন্টেন্ট কি করবে, বড় সাহেব অর্ডার না দিলে? তারপর ছাড়া এই ছ মাসে কত আমি অ্যাডভান্স দিয়েছি বলো তো? ছি 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 ছি, এই গরিবের ঘরে রাজকন্যা খুঁজতে গিয়ে না আমার মা নির্ধব যেতে বসেছে। আচ্ছা শোনো, বাবাকে একটু বলে দেখো না, ওর কাছে নিশ্চয়ই কি যে বলো তার ঠিক নেই, মানুষটা 5 বছর হলো রিটায়ার হয়ে বসে আছেন, যা টাকা ছিল তাতে এত বড় বাড়ি হয়েছে, মায়ের চিকিৎসা হয়েছে, তাছাড়া আরতির যাবতীয় খরচা উনি তো একদিন করে আসছিলেন, এখন ওর পয়সা ফুরিয়ে এসছে বলেই তো আমাকে আরতি ভার নিতে বললেন। আশ্চর্য, এত বড় একটা নাম করা উকিল একবার দেউলে হয়ে বসে আছেন। না হয়ে কি করবেন, লোকের নাম ভাঙায় উনি নাম বিলিয়েছেন। যাদের নাম বিলিয়েছেন এমন কোন মক্কেলের কাছে চাইলে কি আজ খেপেছো? এ ব্যাপারে কিন্তু আমরা বাপ বেটা এক,
না খেতে পেয়ে মরবো ঠিক আছে, কিন্তু হাত কারো কাছে পাততে পারবো না। তাহলে আরতি এ বছরটা থাকবে। হ্যাঁ, ওর জন্য তো কাউকে কৈফত দিতে হবে না, মোটে তো একটা বছরের মামলা, ও দেখতে দেখতে কেটে যাবে। তুমি কি বলছো? কি করবো বলো, ঘাটে এসে তো তড়ি ডুবাতে পারি না। না বাপু, ও তুমি রেখার ফিটা জমা দিয়ে দাও, আমি আরতিকে বুঝিয়ে বলবো। না শোনো, তুমি বুঝতে পারছো না, একথা শুনলে বাবা নিশ্চয়ই হার্ট ফেল করবেন। দুধটুকু তুই খা। না না, আজ তুমি খাও। আবার মুখের উপর কথা বলে, কিন্তু রোজ রোজ তুমি রুটি তরকারি খেয়ে তোমার ভাগে দুধটা আমাকে তুলে দেবে না দাদু, এটা উচিত নয়। আর রোজ রোজ যে তুমি তোমার নিজের ভাগের দুধটুকু মামার সম্মান বাঁচাবার জন্য রেখার হাতে তুলে দাও, সেটা কি উচিত দাদু? ভেবেছিলি বুড়োটা কিছু টের পাবে না কেমন? নে নে, পরীক্ষার আগে ভালো করে শরীরটা প্রোটিন ভরে নে, জানিস দিদি, তোর মাকেও এমনি রোজ জোর করে করে আমি দুধ খাওয়াতাম, কিছুতেই খেতে চাইত না। দাদু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারব না। পারবি দিদি, নিশ্চয়ই পারবি, যেদিন ভালো করে বিয়ে পাশ করে একটি সুপাত্রের গলায় মালা দিবি, সেদিন তোর সব ঋণ শোধ হয়ে যাবে ভাই। বিনু, চলে যাচ্ছ কেন? এসো এসো। কিছু বলবে বুঝি? বসো 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 বসো, আগে বাবা বসো বসো বসো। বলো কি হয়েছে? আমি তো মহা মুশকিলে পড়ে গেছি বাবা। কেন? কি আর বলবো বল, তোর মামা তো হাজার চেষ্টা করেও সব টাকাটা জোগাড় করতে পারলো না, অফিস থেকে মাত্র 100 টাকা আগাম পেয়েছে, তাতে তো দুজনের ফি দেওয়া চলে না। তাই বলছিলাম কি, তুই যদি এবছরটা মাম্মা, তুই তো সবই বুঝিস মা, তুই যদি দাদুকে একটু বুঝিয়ে বলিস, মোটে তো একটা বছর। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, এছাড়া যে কোনো উপায় নেই বাবা। না না না, এ হবে না, এ হতে পারে না, আমি বেঁচে থাকতে এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। বৌমা বৌমা বৌমা, যে মেয়ে পরীক্ষা দিলে ডিস্টিংশন পেতে পারে তাকে বঞ্চিত করে তুমি একটা রং হাউস ব্যাক করছো, এ তোমাদের কিরকম মান সম্মান জ্ঞান মা? বিনু শোনো, তুমি কি রেখার বাবাকে টেলিগ্রাম করে দাও, সে যেন টিওমো করে টাকা পাঠিয়ে দেয় তার মেয়ের ফিজের টাকা, আর এই টাকা দিদি ভাইয়ের ফিজের জন্য তুলে রেখে দাও। না দাদু, এবছর আমি পরীক্ষাটা দেব না। দিদি রাখ, মুঠে একটা তো বছর, দেখতে দেখতে কেটে যাবে। চুপ কর, সেখানেও বুলি গাও রাখনি, পরীক্ষা তোকে দিতেই হবে। বিনু না দাদু না, রেখার বাবা এবাড়ির কুটুম, আমার জন্য তোমরা তার কাছে ছোট হবে, সে আমি কিছুতে হতে দেব না দাদু, সে আমি কিছুতে হতে দেব না। এক্সকিউজ মি পিসিমা, বেলার সঙ্গে বেড়াতে গিয়ে রাত হয়ে গেল। সো সরি দাদু, আজ অ্যাবসেন্ট হওয়ার জন্যে মাফ চাইছি, কাল খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তুই চল তো এখন। দাদু মনে আছে তো, কাল কিন্তু অথলে পড়াতে হবে। বাবা কালকের কথা কালকের হবে, তুই এখন চল। কোথায় ভাবলুম ভালোভাবে পাস টাস করবে, একটা মনের মতো পাত্র এনে একবারে দুমধাক্কা করে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা তুই তো নিজের ভালো নিজে বুঝতে পারো না, মেসোমানে কি একটু চেপে চুপে ধরলেই তোমার ওই পরীক্ষার টাকাটা একেবারে ঠিক মতো হবে সুরসুর করে দেখতে। দাদু আজ বেড়াতে যাওনি? শোন, এটা পঞ্চু পোদ্দারের দোকানে বাধা দিয়ে
তোর ফিজের টাকাটা জোগাড় করে নি। দাদু যা বলছি তাই কর, আমি হলে খারাপ দেখাই তাই তোকে যেতে বলছি। না দাদু না, ওটা যে তোমার কাছে কত প্রিয় সে আমি জানি দাদু, আমার জন্য ওটাকে তুমি নষ্ট করবে না দাদু। ওকা মেয়ে আমার কথা শুন রে, যেমন করে পারিস পরীক্ষাটা দিয়ে নে, এরকম সুযোগ হয়তো আর আসবে না। দাদু তুমি কিছু ভেবো না, আমি পরীক্ষা দেব, তুমি দেখো আমি ঠিক পরীক্ষা দেব। দাদু দিদি কি রে পরীক্ষা দিচ্ছিস তো? না স্ট্রেঞ্জ, এখনো ঘাড়ে ভূত চেপে আছে? ভূত নয় ভয়। ভয়? আচ্ছা আরতির কি হয়েছে বলুন তো দাদু, কালকেও যা বলেছে আজকেও তাই বলছে, এই বছর পরীক্ষা দেব না। যত বলছি তোর টেস্ট রেজাল্ট ভালো হয়েছে ঘাবড়াচ্ছিস কেন? ও সেই এক কথা, ভয় করছে ভাই, এরকম নার্ভাস হওয়ার কোনো মানে হয় দাদু? তুমি কাল বলছিলে না হোটেলে পড়বে? আগে হ্যাঁ দেখি বসো। শোনো 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 শোনো
রাধারমণ কি দোষ করলেন? রাধারমণ নয়, এটা পাথরের পুতুল। হ্যাঁ হ্যাঁ, রাধারমণ সত্যি নেই হরি, থাকলে রাধারানীর চোখে জল নিশ্চয় মুছিয়ে দিতেন, আর আমাকেও এত বড় আঘাত সহ্য করতে হতো না। আমার ছেলে বউ এই চকুনি চকুনি বলছে আমি নাকি ওদের বার, আমি নাকি ওদের কাঁধে চেপে বার বাড়াচ্ছি, আমি ওদের কথা কানেই তুলি না। আমি মনকে বলি কারা ও যখন আমার ভাতে ছিল কত গালাগালি ওকে করেছি, চরচাপড়ও মেরেছি, ও তখন মুখ বুঝে সব সহ্য করেছিল, এখন ওর ভাতের থেকে আমি বা মুখ বুঝে কেন সহ্য করবো না বলো? বলো বলো বলো, ঠিক বলেন ঠিক বলেন। রিটায়ার করে তুমি একেবারে সাধু বনে গেছো রে। উপায় কি বলো, ব্লাড প্রেশারে যদি উপদ্রবটা না থাকতো না তাহলে আবার ওকালতি শুরু করে দিতাম। ঠিক বলেছো ঠিক বলেছো, আমিও আমি আবার ওকালতি শুরু করবো। বলো কি? হ্যাঁ হরি, নাতনিটা আমাকে বড্ড ভাবিয়ে তুলেছে, বড্ড ভাবিয়ে তুলেছে। এই দিদি, আমি ভাবছি বুঝলি আবার ওকালতি শুরু করবো, না এখন শরীরটা তো বেশ ভালোই রয়েছে, তাই বলছিলাম তুই যদি পরীক্ষাটা মানে এটা বাধা দিয়ে একটা মামলা পেলেই তো। দাদু কি, তোমার আশীর্বাদ আমি পেয়েছি দাদু, তোমার আশীর্বাদ। দাদু শেষকালে তুই এই ফুল আমার মেয়ের শেষ চিহ্নটুকু পর্যন্ত মুছে দিয়ে এলি। না দাদু না। তবে হাত খালি কেন, গয়নাগুলো কোথায় খুঁজেছিস? আচ্ছা দাদু এই দেখো। তাহলে টাকা পঞ্চু মামা দিয়েছেন? পঞ্চু পোতার? হ্যাঁ দাদু, এই গয়নাগুলো বন্ধক দিয়ে আমি টাকা আনতে গিয়েছিলাম, এগুলো হাতে নিয়ে পঞ্চু মামা বললেন। হ্যাঁ মা জননী, তোর মায়ের হাতের চুড়ি না? আরে হাত ছাড়া তো তোমার। ঠিক ধরেছি, আরে আমার নিজের হাতে করেছিলাম তো। ওসব কথা থাক পঞ্চু মামা, এখন ওগুলো রেখে আমাকে টাকাটা দিন। তা তো দেবো মালু, কি তা তো দেবো, কিন্তু এই সুদি কারবারি হিসেবে 175 টাকা কি করে দিই বল দেখিনি। হ্যাঁ বড় জোর মেরে কেটে তোমার 60টা টাকা দেওয়া যেতে পারে। মোটে 60 টাকা? আমি বলছিলাম বেচে দাও। বেচে দেব? হ্যাঁ, আর নীলের সোনা তোমাকে না কিছু বেশি দেব কোন? না পঞ্চু মামা, আমার মায়ের ওইটুকুই স্মৃতি রয়েছে, ওটা আমি বেচতে পারবো না। কথাটা নিয়ে আর মিছে বলনি বাছা, মায়ের শেষ চিহ্ন বলে কথা কি আর করবে বল বাছা, সবই অদৃষ্ট। এবছর আমার সত্যি পরীক্ষা দেওয়া হলো না। পরীক্ষা? হ্যাঁ পঞ্চু মামা, বিয়ে পরীক্ষা। দাদুর টাকা নেই, মামা বাবুরও দেওয়ার সামর্থ্য নেই, আমার যে একটি উপায় ছিল, ভেবেছিলাম এইগুলো বন্ধক দিয়ে কোন রকমের পরীক্ষাটা দিয়ে দেব, তারপরে একদিন একদিন আমি ঠিক ছাড়িয়ে নেব। কিন্তু আর তো কোনো উপায় রইল না, আমার কাছে তো কিচ্ছু নেই, আমি যে কি করবো। মালকী এসো এসো, শোন শোন শোন, ভাঙানি নেই পুরো 200ই দিলো। আপনি
ভয় নেই গো, ভয় নেই, সুদ চাইব না, ও তোমাকে আমি এমনি দিলাম। এমনি? হ্যাঁ গো হ্যাঁ, লোকে বলে পঞ্চসুদ কর মানুষের রক্ত শুষে অনেক টাকা জমেছে, সেই টাকা থেকে তোমাকে 200 দিলাম। পঞ্চু মামা, কি করে দেখো তুমি? আচ্ছা আমার যে মহা পাতক হব, হ্যাঁ আচ্ছা তুমি যে পাহনের মেয়ে গো, তোর সাথে বুঝি না পঞ্চু মামা, তুমি আমার কাছে মানুষ না, তুমি আমার কাছে ভগবান পঞ্চু মামা, না 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 তুমি আমার কাছে ভগবান। হ্যাঁ, তাহলে তো রাধারমণ আছেন দিদি, রাধারানীর চোখের জল মুছেতে তিনি কঠোরকেও কোমল করেছেন দিদি, দিদি আমি রাধারমণের কাছে ক্ষমা চাইছি, দিদি আমি রাধারমণের কাছে ক্ষমা চাইছি। রেখা, আরে আগে আমাকে নয় রে বোকামি, দাদুকে চল। পরীক্ষা দিচ্ছে সারপ্রাইজ, বাহ খুব স্ট্যান্ড দিলি তো, যা বলেছো স্ট্যান্ড। আগে তো কিছু বলিস নি আরতি, আগে বললে মজাটা নষ্ট হয়ে যেত যে, কি বলো গোপালচন্দ্র? হ্যাঁ একে বলে হুক্কি, হুক্কি জানো তো, হুক্কি মানে হঠাৎ চমকে দেওয়া, দাদু হুক্কি দিয়েছে। এই এ ও দিদি দেরি হয়ে গেল, সে চল 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 চল, রেখা তুমি চলো। কি গো গোপলা? হ্যাঁ কি আরতি কোত্থেকে টাকা পেলো রে? টাকা পেলো গো কি জানো তো, যে খায় ননি তাকে জোগায় চিন্তা মনি। মারবে এক থাপ্পর। কোথেকে টাকা পেলে বল, যা জিজ্ঞাসা করছি। আমি কোথায় জানবো? তুই জানিস। কি বলো তো বসে, তোমার কোনো ইয়ে নেই? আচ্ছা আমার পেটে কোনো কথা থাকে যে আমি লুকিয়ে রাখবো? না হয় ছেলের মা হতে পারিনি, তবু তো আমি তোমার স্ত্রী। আবার কি কথা, লুকিয়ে ভাগ্নে ফের টাকা দিয়ে আমার ছোট করলে কেন বলতে পারো? আমাকে দিতে বারণ করতাম? কি মুশকিল, আমি টাকা দিয়েছি কথা তোমায় কে বলেছে? থাক আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এই মরেছে, আরে বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, এই খানিকটা আগে বাবা বললেন যে আরতি পরীক্ষা দিচ্ছে, এর বেশি উনিও কিছু বলেননি আমিও কিছু জিজ্ঞাসা করিনি, আমি তোমার গাছ শুনে বলছি। ও তাহলে বাবাই দিয়েছেন? ধার করার মতন মানুষ তো বাবা নন। ধার করতে যাবেন কেন, উনি তোমার দৌড়টা দেখছিলেন। তার মানে? আমি আজ জোর গলায় বলতে পারি বাবা নাতনির জন্য বেশ কিছু জমিয়ে রেখেছেন। না না না, টাকা থাকলে বাবা নিশ্চয়ই আমাকে বলতেন, আর তাছাড়া উকিলের ছেলে কেরানি হলে এরম বুদ্ধি হয়, পোস্ট অফিসে খোঁজ করে দেখো তাহলে বুঝতে পারবে। পোস্ট অফিসে? আমি ভাবছি মেয়েটার কথা, এইভাবে জব্দ করবার জন্য এতদিন চুপ করেছিল, তাহলে দাদুই সব, আমরা কেউ নই। আচ্ছা আমি আগে নয়, এখন আর না ভুললে চলবে না সখী, জলসা তোমাকে ওপেন করতেই হবে। আমি হ্যাঁ হ্যাঁ কখনো না, নিশ্চয়ই তোমাকে আনা নয় দাদা। দিদি প্লিজ রেখা তুই আগে গান, আমি আমার পিছিয়ে ইম্পসিবল, আমার প্রোগ্রাম লাস্টে থাকবে। রাইট এবার তুই লাস্টে গেলে দারুণ জমবে, জান কোন গানটা গাইছি রে? ব্যান্ডো সারা শব্দ নেই,
গান বাজনা কি হলো? কি করে হবে? দেখো না মা, আরতি কিছুতেই গান গাইতে চাইছে না। কেন মা? তুমি গান করো, খুব আনন্দ করো তোমরা। হ্যাঁ তাই তো, এই জমিন হয়ে গেছে আর কি, এবার গলা ছেড়ে মনের আনন্দ। তুমি চুপ করো। হ্যাঁ মা, তোমরা খুব আনন্দ করো, মনের আনন্দে গান। ব্যাস, আর না বলতে পারি না। চল গাইতে চল। কি করে গাইবো আমি যে পিয়ানো বাজাতে পারি না? আমি বাজাবো। তুই গাইবি? চল। কিন্তু শোন, মানে আমি বলছিলাম আরতি কিন্তু আমাকে অবাক করে দিয়েছে, বুঝলে? ও
ও এতদিন ধরে আমাদের বাড়িতে যাতায়াত করছে, কিন্তু কিন্তু ও যে এত চমৎকার গান গায় কই তা তো জানতাম না। আমি কিন্তু আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। থ্যাঙ্কস ফর হোয়াট? আপনার প্রেসক্রাইব করা টনিকটা খেয়ে আমার খুব লাভ হয়েছে। তাই নাকি? আজ্ঞে হ্যাঁ। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ মনোজ দা। না না, এতে গ্রেটফুলনেস এর কি আছে? ডাক্তার হিসেবে আমি জাস্ট আমার আমার ডিউটিটাই করেছি। ওটা আপনার বিনয়। বিনয়? নিজের প্রশংসা শুনে চুপ করে কেউ থাকতে পারে? কিছু একটা বলতেই হয়। আচ্ছা চলি, বোধ হয় ওরা আমার খুঁজছে, চলি। প্রিয় মনোজদা, যেদিন আপনাকে প্রথম দেখি সেদিনই আমার সবকিছু আপনার পায়ে ঢেলে দিয়েছিলাম। জানি আমি আপনার অযোগ্যা, তবু পারলাম না নিজেকে সামলাতে। যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন। ইতি। তুমি এখন এখানে দাঁড়িয়েছো? যা ওরা খাচ্ছে দেখো, যাও। দাদাবাবু আপনাকে একবার ডেকেছে। আচ্ছা তুমি যাও নিশ্চয়। যদি তুমি এখন এখানে দাঁড়িয়েছো, যা ওরা খাচ্ছে দেখো, যাও। দাদাবাবু আপনাকে একবার ডেকেছে। আচ্ছা তুমি যাও নিশ্চয়। এই ঠিক মতো খাবে, আমি এক্ষুনি আসছি। কেমন চলি রে বেলা, আজ খুব মজা হলো না? ও বেলাদি, খাবার গুলো যা হয়েছিল না ক্লাস, আরেকদিন কিন্তু খাওয়াতে হবে। নিশ্চয়ই খাবো। না অনেক রাত হলো বেলা, দাদু নিশ্চয়ই জেগে আছে। সে আর বলতে, চলি হ্যাঁ দাঁড়ো পান খেয়ে যা। থাক যত। দাদা দিয়েছি তোকে। ছি ছি, তুই যে এত ছেলে মানুষ, এতখানি ইংরা ছিল আমার জানা ছিল না রেখা। তুমি আমার যোগ্যা কি অযোগ্যা সেটা যাচাই করার অধিকার আমার নেই, কারণ এই ব্যাপারটা আমি মা বাবার উপরে ছেড়ে দিয়েছি। আশা করি এই ভুল আর কখনো করবে না। ইতি। এই রেখা, দাদা চিঠি এসেছে। ওটা কি লুকোলি রে? কিছু না, কিছু না। ফিরে দেখি দেখি। আমাকে ওইভাবে লেখার সাহস কারো হবে না পিসিমা। তাহলে তুমি প্রমিস করো কারোকে বলবে না? আচ্ছা বলবো না। ওই চিঠিটা এখানে ছিল। হ্যাঁ? ও বাবা, ভিজে বিড়ালটি সে যে এইসব কিচ্ছু করে বেড়ায়, আর বাবা ভাবেন ও একটা হীরের টুকরো। দাঁড়াও। মাই গড, তুমি যে এক্ষুনি প্রমিস করলে কারোকে বলবে না? বলবো না মানে? হতভাগী ডুবে ডুবে জল খাওয়া বার করছি। আহা, তা তো অন্যায় কি করেছে, প্রেম তো সবাই করে। তুই থাম, এর নাম প্রেম করো না লাঠি ঝাঁটা। কমলা, এই যে কমলা, পোস্ট অফিসে কেন, ব্যাংকেও নেই, এমনকি কোনো ইনসিওর পর্যন্ত করেননি। আরে বাবা, আমার বাবাকে আমি চিনি না। রাখো তোমার বাবার কথা, এ দেখো তোমার ভাগ্নির কাণ্ড। কি হতভাগী, আমি এতদিনও বুঝতে পারিনি দাদুর আদরে এবার গোল্লাই গেছে। এই যে তোর যে এত বদবুদ্ধি আছে তা তো জানতাম না। কি হয়েছে মামিমা? আহা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই চিঠি তোকে কে দিয়েছে? চিঠি? হ্যাঁ বল শিগগির। তা তো জানি না। পেটের মধ্যে কথা লুকিয়ে রাখা আবার স্বভাবে দাঁড়িয়ে গেছে। যাকে 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 যা হবার হয়ে গেছে। আরতি, তুমি কাল থেকে বাড়ির বাইরে বেরিয়ো না, বুঝলে? হুম, আমি তো এত সহজে ছাড়ছি না।
রেখা আয় তুই আমার সঙ্গে। বললেন তো রেখা বাঁদর নাচি নাচুক আর যাই নাচুক এসব অসভ্যতা আমি করে না। আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই রায়বাড়ির বিভাস, তা নাহলে সারাক্ষণ ভটভটি গাড়ি চড়ে আমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়ায় কেন? এক নম্বরে কিন্তু বকাটি। বৌমা তুমি ভুল করছো, বকাটে ছেলেরা বিয়ের জন্য বাপ মায়ের অনুমতির অপেক্ষা করে না। রেখা তুমি বলো তো ভাই রত্নটি কে? বারে আমি কি করে বলবো দাদু? সে কি বালিশের খোলে হাত ঢুকিয়ে গোপন চিঠি বার করতে পারো, আর কে লিখেছে সেটাই জানো না, তা কি হয় তুমি নিশ্চয়ই জানো। জানিস তো বলে দে না বাপু। হ্যাঁ বলে ফেলো বলে ফেলো, চটপট বলে ফেলো, নইলে কেসটা হালকা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে দাদু এই চিঠিটা মনোজ ডক্টরের। সে কি রে, ওরা যে মস্ত বড় লোক তাই এমন কড়া করে চিঠি লিখেছে। তোমার তাহলে মনে হচ্ছে? আগে হ্যাঁ। কেন মনে হচ্ছে? মনে হওয়ার একটা কারণ তো আছে। কারণ আমি যে অনেকদিন দেখেছি। কি দেখেছো? এই আরতি ভাব করতে চায় কিন্তু উনি কেয়ারই করেন না। কেন করবে কি আর, ও কি ওর যোগ্য? ছি 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 ছি, পাঁচজন জেনে ফেললে কি কেলেঙ্কারিটা হবে বলুন তো বাবা। আচ্ছা তোমরা এখন যাও, আমি দেখছি। আয় দিদি শুন, আয়। দাদু আমি আমি আত্মহত্যা করব। ছি দিদি, ও কথা বলতে নেই, লক্ষ্মীর পাঁচালি পড়িস না। নারায়ণী বলে শুনো আমার বচন, মহাপাপ নরকে গম। কিন্তু এত বড় কলঙ্ক আমি, তুমি তুমি নির্দোষ দাদু। Yes, it's a case of false and malicious prosecution. Your Honor, এতগুলো সাক্ষ্য প্রমাণের পর হাজার বলতে বাধা নেই যে গোলক সামন্ত নিজে তার স্ত্রীকে খুন করে ভাই মদন সামন্তের উপর সেই খুনের অপবাদ দিতে চেয়েছিল। But truth has prevailed, সত্যের বিচারে ন্যায়ের দরবারে তার এই পাপ। দাদু অমন করছো কেন? দিদি 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 ভালো হয়েছে রে, ভালো হয়েছে। ওরা ওরা আমার চোখ খুলে দিয়েছে, আমার চোখ ওরা খুলে দিয়েছে। দাদু চুপ কর চুপ কর চুপ কর, কাউকে বলিস নি কাউকে বলিস নি, ভয় পাস নে, তোর মামলার সওয়াল আমি করবো। না না না, অসি নি এত বড় একটা কমপ্লিকেটেড মামলার ভার আমি আর তোমার উপর ছেড়ে দিতে পারবো না। আচ্ছা জানাই, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আমার পয়েন্টস গুলো থামো থামো থামো। দেখো আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, এর আগে তো যথেষ্ট বলেছ, আর বলো না। কি আশ্চর্য, আপনি আমায় তাই বলে আন্ডার এস্টিমেট করো? আমি একটা এস্টাবলিশড লয়ার, জানছো মানে কি? দেখো বাবু, হতে পারো তুমি আমার স্ত্রী সহোদর। এই এই এই, আবার আপনি পয়েন্টের বাইরে কথা বলছেন। হতে পারো মানে কি? আমি বলছি তুমি আমার স্ত্রী সহোদর হলেও যেখানে আমার মা নিয়ে টানাটানি সেখানে শালার মুখছে আমি সব্যরাতে কানতে পারবো না। যাও
বিশ্বনাথ আগে তুমি দাসকে নিয়ে এখনই বরণ চৌধুরীর কাছে যাও, এ টাকা দিয়ে মামলা মিটিয়ে। ঠিক বলেছি। কি আশ্চর্য, বোকা সেটি বসে থাকবেন, এরকম অন্যায়ের একটা প্রতিবাদ পর্যন্ত অনেকে প্রমাণ করবে তুমি কি করে শুনি। আরে আমি তো বলেছি সত্যবাবু। আরে সত্যবাবু আপনি আসুন না, আসুন, কি ভাগ্যি আমার। বিশ্বনাথ সে গিয়ে চা বলে না, আসুন না, না না কফি 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 আসুন আসুন বসুন। তারপর শরীর টরীর বেশ ভালো আছে? আপাতত ভালোই আছে। আচ্ছা হারান বলুন, এর আগে আমি তোমার ডাকে সাড়া দিতে পারিনি ভাই, তো এবারে আমি নিজে যেতে এসেছি। আগে তোমার যদি ব্রিফ ফ্রিফ থাকে তো দিতে পারো। আপনি ব্রিফ নেবেন? নেবো বলি তো এসেছি রে ভাই। তাহলে গায়ের ঝালটা ভালো করে মেটাতে পারি, থানালে সে ছিপি যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তো বাবু। কেন কি ব্যাপার বলো তো? ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। তাহলে গায়ের ঝালটা ভালো করে মেটাতে পারি, থানালে সে ছিপি যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তো বাবু। কেন কি ব্যাপার বলো তো? ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন না, আমি যেসব পয়েন্টস রেডি করে দিই এর উপর যদি আর্গুমেন্ট করি খাবো না। উনি একটু নার্ভাস। আপাত আচ্ছা আপনি বলুন। আগে কি আর বলবো, জবর ফাঁসান ফাঁসিয়েছে, একদম বোকা বনে গেছি, 20,000 টাকার খেসারতের দায় ফেলেছে। কিরকম? আগে ইনি হচ্ছেন আমার মুখার্জি ইন্ডাস্ট্রিজ এর পাবলিসিটি অফিসার মিস্টার দাস, এর কাছে সব শুনুন। শুনুন উনি ঘাবড়ে যান, আমি পয়েন্টে বাই পয়েন্ট নিই কিন্তু পয়েন্টে বলো দাস বল, ব্যাপারটা বুঝিয়ে বলো ওনাকে। দেখুন এই যে দেখছেন বেলাসো, এই যে বেলাসো, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুড়ো হয়েছে তো। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মুখার্জি ইন্ডাস্ট্রিজ এর একটা নতুন আবিষ্কার। এই সাবানটা প্রচারের জন্য আমি ভদ্রমহিলা খান কতক ফটো কিনে বিজ্ঞাপন করেছিলাম, কিন্তু বিজ্ঞাপন বেরোবার পরেই মানহানির মামলা করেছেন এই ভদ্রমহিলা। দেখেছো কেন? ভদ্রমহিলা না তার স্বামী, স্বামী হাজবেন্ড, এই হচ্ছে তোমার দোষ। হচ্ছে বাংলায় লিখবে চার অথচ উচ্চারণ করবে ইংরেজি রাইট। আচ্ছা আচ্ছা হয়েছে, তারপর? আগে তারপরেই তো যত গন্ডগোল, আদালতে গিয়ে দেখলাম যে ভদ্রমহিলার স্বামী বদলে গেছেন, একজন অন্য ভদ্রলোক জোর গলায় এসে বললেন তিনিই নাকি ভদ্রমহিলার স্বামী, অর্থাৎ আসল বরেণ চৌধুরী। আচ্ছা, তিনি বললেন তার স্ত্রীর এই ফটোগুলো নাকি আলমারি থেকে চুরি যায়, অতএব কন্ট্রাক্ট ফর্মের সইটা তার স্ত্রীর হতেই পারে না। বলো কি? আগে হ্যাঁ, অথচ এই ভদ্রমহিলা নিজের হাতে আমাকে ফটোগুলো দিয়ে কন্ট্রাক্ট ফর্মে সই করে টাকা নিয়েছিলেন, আর ওনার স্বামীও সঙ্গে ছিলেন। ইন্টারেস্টিং, তারপর কি হলো? তখন আমরা কোর্টের হুকুম নিয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করলাম, কিন্তু উনিও এক্সামিন করে বললেন সইটা সত্যি ভদ্রমহিলার নয়। আগে ব্যাপারটা বুঝুন তাহলে। বেশ জট পাকানো ব্যাপারই বটে। হ্যাঁ তাহলে মিটিয়ে ফেলবো? হ্যাঁ মিটিয়ে ফেলবে, তবে চোরের মতো হয় মাথা উঁচু করে উঠাবে। অশ্বিন কেস আমি নিলাম। আগে আপনি ভার নিলে আমার অবশ্য বলার কিছু থাকে না, তবে দেখবেন সত্যবাবু শেষে ইজ্জত না হারায়, কারণ এ মামলায় হেরে গেলে খবরে খবর নিশ্চয়ই পালাও করে প্রচার করবে, তাতে ব্যবসার বদনাম হয়ে যাবে। ভাবছো কেন হে, চিরকাল আমি ধর্মের জয়ই দেখে এসেছি, যা সত্য তা উজ্জ্বল সূর্যের মতোই প্রকাশ পাবে। হারান পেতে বাধ্য। বাবা তোমার কোনো চিন্তা নেই, আমি দেখে এনেছি মাসলের মেন স্যারকে নিয়ে এখন মন্দিরে গেছে। বলিহারি আমার মাসি রে, এ কি করে তুলেছে গো, এটা চাটুর্যদের অন্দরমহলার ধুবিখানার মার। এই আমার একটা রোগ হয়ে গেছে জানো, এই যাত্রা করে করে না গলাটা আমার সারে চড়া হয়ে গেছে না জঘন্য। আচ্ছা গোপাল দা, যাত্রাতে তুমি কেষ্ট ঠাকুর সাজতে না? কেষ্ট মানে দারুণ কেষ্ট করতাম, তো কেষ্ট সাজ রাধা সাজতো, ওটা একটু বেশি সাজতো, ওটা ভালো করতাম তো। বিন্দু তো মেয়ে মানুষ,
এরকম দেখছো তাই সাজুগুজু করে যখন আঘাতে নামতো না লোকে আবার তো দেখবে নতুন পীড়িতে যতন বেড়েছে বাসিতে যে আর মন ওঠে না নতুন পীড়িতে যতন বেড়েছে বাসিতে যে আর মন ওঠে না দাদু ওকালতি শুরু করেছে মানে কেন আপনি জানেন না তো তবে আর বলছি কি মেয়ের প্রেমপত্র ধরে ফেলে আমরা যে অন্যায় করেছি আস্তে আস্তে বাবা এসে পড়বেন মামিমা এমন করছে কেন আমি কি করেছি দাদু বলো না আমি কি করেছি আমি কি করেছি দাদু দাদু আমি কি করেছি কাঁদিসনি কাঁদিসনি দিদি কাঁদিসনি কথাই বলছিলেন তাই না আমি এক্ষুনি খোকাকে পাঠাচ্ছি এরকম যে একটা হবে আমি আগেই জানতাম এই বয়সে কি এত খাটুনি খায় তাহলে আর লোকে রিটায়ার করতো না তুই ঠিক বলেছিস আরতি আচ্ছা বাবা আপনার হার্টের অসুখ তারপরে এই ব্রিফ নিয়ে এত মাথা ঘামানো কি উচিত আচ্ছা আচ্ছা এই কেসটা হয়ে যাক আর কোন মামলা হাতে নেব না 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 বাবা এই মামলাটা আপনি ছেড়ে দিন যদি কোনো শক্ত অসুখে পড়ে যান তোমরা বড্ড বেশি ভাবছো দিদি দেখতো বোধ হয় মনোজ ডাক্তার এলো না বিটিংস তো নর্মাল আর গাও তো বেশ ঠান্ডা দেখছি তাহলে কেসটা কি অ্যাবনরমাল আচ্ছা জিপটা দেখি কিন্তু হাতে পায়ে যে ভীষণ ব্যথা ভাই মাথাটাও কিরকম ভার ভার ও তাহলে তো ফ্লুর নোটিশ বলে মনে হচ্ছে ফ্লু হ্যাঁ সিমটমস তাই মনে হচ্ছে যাই হোক প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি দাদু তাতে ওই অ্যাটাকের ভয়টা থাকবে না তা তো ভালো কিন্তু ওষুধটা আমি না এক্ষুনি নিয়ে আসছি বাবা তুমি কেন তোমার অফিস রয়েছে তাতে কি হয়েছে গোপাল যখন নেই একদিন না একটু না না এর জন্য তোমাকে অফিস কামাই করতে হবে না ওষুধ দিদি ভাই নিয়ে আসবে এখন আমি আসি দাদু আসবে কিন্তু খাওয়া দাওয়া না তেমন কোনো রেস্ট্রিকশন নেই তবে আজকের দিনে ভাতটা নাই রেখিলেন তা খাবো না ও বেলা আবার আসছো তো না এসে উপায় আছে বাবার কড়া হুকুম আপনাকে দুদিনের ভিতরে চাঙ্গা করে তুলতে হবে মামলার দিনটা এগিয়ে আসছে কিনা চলি ব্যাগটা দাও দিদি আর দেরি করিস নি শুনলি না ওষুধটা আজকে খেতে হবে যা এই আপনি কি বলছেন বাবু থামি তার চেয়ে বলুন রেখা যাক রেখা ডাক্তার পিসিমা যা তো বাবার ওষুধটা নিয়ে আয় তো যাবো দাদু না না দিদি তুমি কেন যাবে তুমি এদিকে এসো তো আমার মাথায় হাত বুলিয়ে দাও কিরে এখনো দাঁড়িয়ে আছিস যা এস মাথাটা একবার ছেড়ে পড়ছে দাদু ভাই
এই জন্যই ওকালতি করা? বেছে বেছে হারান মুখুজ্জিকে মক্কেল পাকড়েছেন? তাই তো শুনলাম। কিন্তু যে ছেলেটা অমন অপমান করে চিঠি লিখলো তার কাছে ছলাকলা করে মেয়েটাকে পাঠানোর মানেটা কি বলতে পারো? কি জানি বাবা কি ভেবেছেন। কি আর ভাববেন, ওখানে ভেবে যে কিছু করতে পারবেন উনি তো ভালো করেই জানেন। আর কিছু নয়, আমাকে অপমান করার ফোন দিয়ে। আরে না না, এটা তোমার ভুল। বাবা কখনো, তুমি চুপ করো তো। আমি কচি খুকি নই, বলিহারি মেয়ে বাবা। লজ্জা খান্নার মাথাকে দিব্যি চলে গেল তো। আচ্ছা, তোমাকে তো আজকাল আমাদের বাড়িতে বেশি দেখতে পাই না। সময় পাই কোথায়? ও, এরপর এমএ পড়বি তো? আগে পাশ করি। সে কি, আমি তো জানি তুমি কোনো ফেল করো না। তা কি বলা যায়, তবে পাশ করলে ভাবছি আর পড়বো না। কেন? একটা চাকরি টাকরি করব। ও, স্বাধীনভাবে উপার্জন করবে, তা ভালো। আজকের দিনে সেলফ সাপোর্টিং হওয়াটা দরকার। 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হবে। তুমি নিশ্চিত থাকো, দাদু এতেই ভালো হয়ে যাবে। আমার একটা কথা ছিল মনোজদা। কি বল? আমার দাদু বড্ড জেদি মানুষ, আপনি যদি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে কোটে বেরোনোটা বন্ধ করতে পারেন। মানে বুঝতেই তো পারছেন, বয়স হয়েছে। বড্ড মুশকিলে ফেললে। কেন? তুমি চাইছো তোমার দাদু কোটে না বেরোন, আর আর আমার বাবা চাইছেন তিনি বেরোন। এই যে হর্নস অফ এ ডিলেমা। মানে দাদুর শরীরটা আজকাল, চিকিৎসক হিসেবে তোমার ফেভারে রায় দিতে আমি বাধ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি দুপক্ষকে বজায় রাখার চেষ্টা করবো, তুমি কিচ্ছু ভেবো না। আচ্ছা, আমি চলি। এসো। দিদি, আমার চশমাটা দিদি ভাই। চশমা দিয়ে কি করবে, ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে পড়ো। তা পড়বো, কিন্তু মাথাটা টিপ টিপ করছে। ভাবছিলাম চশমাটা পড়লে যদি। দাঁতগুলো আবার টুকে গেল রে। তা টুক, যাই বলো দাদি, ওষুধটা কিন্তু খুব ভালো, মতে দুটা খেয়েছো, কি সুন্দর তোমাকে সুস্থ দেখা। তাই বুঝি? হ্যাঁ। থ্যাংক ইউ। নো মেনশন। বসো বসো বসো, তোমার কথাই ভাবছিলাম। ডক্টর হয়নি? যে ধন্যন্তরি দিয়েছো, জ্বরের সাত দিকে কাছে গেছে। কিন্তু গায়ের ব্যথাটা কমে। কমবে কমবে, এই ওষুধটা কন্টিনিউ করুন, কাল পরশুর মধ্যে সুস্থ সেরে যাবে। ওষুধ আরো খেতে হবে? না, তা তো হবে, তা তো হবে। তাহলে দিদি, ওষুধ আনার চাকরিটা তোরই থাক, বুঝলে? দাদু বলছিলেন ওষুধটা খেতে খুব কষ্ট হয়, মানে টক লাগে। টক? হ্যাঁ, টক মানে টক। কিন্তু দাদু, এই ওষুধ তো টক হতে পারে না, এ তো তেতো হওয়া উচিত। তেতো, তেতোই বটে, মানে এই অরুচির মুখে কিরম টক টক মনে হয়েছিল, বুঝলি দিদি? তাই বলুন দিদি, দাঁতকে একটা চা করে নেন। না না, আমি তো এইমাত্র চা খেলাম। তাতে কি হয়েছে, এনি টাইম ইজ টি টাইম ফর এ বেঙ্গলি। পিসিমা, এক কাপ চা। ও মা, এই তো চা খেয়ে গেলি, হোপলেস, আমার জন্য বলছি কিনা। তবে মামিমা, দাদু মনোজদার জন্য এক কাপ চা করতে বললেন। তা মনোজদার চা কি আমি তৈরি করে দেবো? এমন নির্লজ্জ বেহায় মেয়ে বাবা জীবনে দেখিনি। এই
কিরে, তুই আজও এত রাত্রি পর্যন্ত জেগে বসেছিস? তোকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা কেন ভয় পাচ্ছিস বলতো? ডাক্তার তো বলেছে আমি সেরে গেছি। দাদু, মনোজদাকে তুমি এ বাড়িতে না আনলেই ভালো করতে। কেন রে? ওরা কি কিছু বলেছে? না। তবে মামিমা নিশ্চয় ভুল বুঝেছেন। তাছাড়া পরীক্ষার ফিসের ব্যাপারটা তুমি যদি বলে দিতে কিংবা আমাকেও বলতে দিতে তাহলে হয়তো মামিমা এত রেগে যেতেন না। রেগে যেতেন না না বলে যদি বলতিস লজ্জা পেতেন না তাহলে হয়তো বুঝতাম। কি জানিস দিদি, বিনু আর বৌমা যেদিন তোর কথা না ভেবে রেখার দিকটাই বড় করে দেখলো সেদিনই মনে হয়েছিল যে ওরা তোকে মানুষ করে তুললেও আপন করে কাছে টেনে নিতে পারেনি। তুই যদি ওদের নিজের মেয়ে হতিস তাহলে কি ওরা তোকে এমন ভাবে? না দিদি, ওদের উপর আর আমার ভরসা নেই। তোকে ভালো বরে ভালো ঘরে না পাঠানো পর্যন্ত আমি কিছুতে নিশ্চিন্ত হতে পারছি না। যা, অনেক রাত হলো, শুয়ে পড়ে যা। যা আমি দেখে এলুম, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খালি বেঁকে বেঁকে যাচ্ছেন, খালি বেঁকে বেঁকে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা বলে দেখি খোকার মা, লোকটা যদি কোমর সোজা করে দাঁড়াতেই না পারলে তাহলে সওয়ালটা করবে কি করে? বাবা আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি দেখছি। এত খরচ পত্র করে কি যে কচু পড়ার ডাক্তার হলো? ঠিক বলেছে, টুকে পাশ করেছে বুঝেছে খোকার মা, ওর নিখ্যাত টুকে পাশ করেছে। তুমি থামো তো বাপু। ঠিক বলেছে দাদু, এই গানটা ব্যথা করছে। কি যে হলো আরতি, আরতি এই যে এটা নাও, দাও দেখো খুব আরাম লাগবে, এটা দাও। সইয়ে সইয়ে দাও, একবারে হড়বড় করে দিচ্ছ কেন? দাও আমাদের 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 তুমি পারবে না। দাদু আরাম লাগছে? আমার যে বড় ভয় করছে গোপালদা। আরে দূর, ভয় পাবার কি আছে? ও ফুলু হলো ওরকম ওর হয়। আরে দেখো না ডাক্তারের সেটা কড়া ডোজ দিক না, ব্যথা একবারে বাপ বাপ বলে পালাবে। বলি হারি ওকালতি বুদ্ধি, শুয়ে শুয়ে বেশ খেলা খেলছেন তো। আমি ভেবেছিলাম যে আমাকে অপমান করবার জন্য এসব করছেন, কিন্তু উনি যে সত্যি সত্যি ছেলে ধরা পাঠ পেলেন তা তো জানতুম না। আরতি শুনলাম নাকি দাদুর? হ্যাঁ এই দেখুন না, ভীষণ কোমরে যন্ত্রণা হচ্ছে, আর যন্ত্রণাটা আগে আগে না নড়ছে চলছে জানেন, কখনো কটকট করছে কখনো ঝনঝন করছে। শুনুন না না লাগবে আশ্চর্য, একদম হাত দিতে দিচ্ছে না, এরকম একটা কন্টিনিউয়াস পেন। আচ্ছা এর আগে কখনো এরকম? এর আগে আমি কখনো দাদুকে বিছানায় শুতে দেখিনি। তাহলে কি মনোজদা, দাদুকে আপনি ভালো করে তুলুন, দাদু ছাড়া আমার আর কেউ নেই। না না এতে নার্ভাস হওয়ার কি আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো ভয় নেই, আমি তো রয়েছি। আমিও তো তাই তখন থেকে ওকে বোঝাচ্ছি যে ভয় পাওয়ার কিছু নেই, এরকম তো হয়। আচ্ছা কন্ডিশন হলে হয় না এরকম? কি কন্ডিশন হলে এরকম হয় না? কি ওই ও কনস্টিপেশন? হ্যাঁ তাই বলো। না না ও সব কিছু নয়,
আমার মনে হচ্ছে এক ডাক্তার সাহেব ডাকছে। কে ভাই এসেছো? দাদু ব্যথাটা কখন শুরু হয়েছিল বলছি ও দিদি, ডাক্তারকে এক কাপ চা করে দে। না না এখন চায়ের কোনো দরকার নেই। না চায়ের এখন তখন কি ওই সঙ্গে আমার জন্য এক কাপ করো। ওই গোপালচন্দ্র দাদু গরম জল দেবো? না না শোনো, তুমি আবার অশ্বিনীর কাছে যাও, তাকে বলো যে যেন কাল সকালে আমার সঙ্গে দেখা করে। আমি একটু ভালো করে দেখবে। ডাক্তার খুব চিন্তায় পড়ে গিয়েছো তো? হ্যাঁ মানে আপনি আমাকে আপনি ঘাবড়েছিলেন। আরে ভাই আমার এই রোগ তোমাদের এই ডাক্তারি থিওরির বাইরে। কিরকম? এই ব্যথার কারণ কি জানো? কি? ওই মেয়েটা। মেয়েটা মানে আরতি? আরতি, দ্যাট অফেন আনব্লেসেড গার্ল, বাপ নেই মা নেই নিঃস্ব কাছা জীবন। আচ্ছা আজ ইস্তার না হয় তো ইস্তার। আমি বার করছি কি ভেবেছি কেউ? আজ আমি সব ফাঁস করে দেবো। আর সেই জন্যই তো খুকুর বন্ধুদের ভিতরে একমাত্র আরতি কি আমার বেশি ভালো লাগে। ও ওকে তোমার ভালো লাগে? আগে হ্যাঁ মানে ওর ওই সোবার অ্যাটিটিউডটা মানে মানে আজকালকার মেয়েদের ভিতরে খুব একটা দেখা যায় নাকি? না অনুরোধ রাখবে ভাই? আগে বলুন। দয়া করে এই অনাথা মেয়েটাকে পায়ে ঠাঁই দেবে দাদা? বিশ্বাস করো ভাই, ওর ভাবনা আমি আর ভাবতে পারছি না। কিন্তু দাদু তুমি ভয় পেও না, আমি বলছি তুমি ঠকবে না। না দাদু ঠকার প্রশ্ন নয়, মানে মানে যদিও আমি মডার্ন এজের ছেলে কিন্তু কিন্তু এই ব্যাপারটা আমি এখনো আধুনিক হয়ে উঠতে পারিনি। আমি আমার এই ব্যাপারটা বাবা মার হাতে ছেড়ে দিয়েছি। জানি ভাই সব জানি, কিন্তু তবু জেনে সারা জীবনের প্রশ্ন সেখানে তোমারও তো একটা মত থাকবে। তুমি রাজি থাকলে তোমার মা বাবাকে রাজি করবার ভার আমার। বলো ভাই তুমি রাজি? বলো ভাই, চুপ করে থেকো না, বলো দাদা বলো। তোমার মত নেই, কি জানো আমি ভুল করেছিলাম। তুমি ওর প্রশংসা করলে দেখে আমি ভাবলাম বুঝি যাকে কিছু মনে করো না, বুড়ো হয়েছে তো মাঝে মাঝে কিরকম ব্যালেন্স হারিয়ে ফেলি। আচ্ছা দাদু আমার মতটাই কি সব? আরেকজনের তো অমত থাকতে পারে। হে তুমি কি বলছো ভাই, ওর অমত কিসের? ও তো একটা বাঁশের বাঁশি, তুমি ফুঁ দিলেই ও বাজবে। না আপনার সঙ্গে কথায় পেরে উঠবো না। কিন্তু দাদু আমি একটা কথা ভাবছি যে শুধু শুধু এর জন্য অসুখের ভান করে এত কষ্ট করে আপনি? দাদা কষ্ট না করলে কি কেষ্ট মেলে? আচ্ছা বেশ আপনার কথা আমি মেনে নিলাম, তবে তবে একটা কথা দাদু, ওই হেড অফিসের হুকুম ছাড়া কিন্তু আমি কাছে। ঠিক আছে ভাই ঠিক আছে, হেড অফিসের হুকুম নিয়েই আমি তোমার হাতে বাঁশি ধরিয়ে দেবো। আচ্ছা দাদু আজ তাহলে আসি। এসো ভাই এসো, দাদা এসো, চাটুকু খেয়েই যাও দাদা। Thank you.
রেখা, এই রেখা, কি হয়েছে তোর? অমন করছিস কেন? পিসিমা, বাবা বল না কি হয়েছে। আর তোর সঙ্গে ওর বিয়ে হলে আমি সুসাইড করবো, আমি ঠিক সুসাইড করবো। তাহলে কি তুইও? তাই এই কথা তুই আমাকে আগে বলিস নি কেন মুখপুরি? আমি কি জানতাম দাদু এমন করে ওকে কনভিন্স করবেন? না না না, এটা আমি কিছুতেই মানব না। এ বিয়ে হলে আমি ঠিক বিষ খেয়ে মরবো, ঠিক বিষ খেয়ে মরবো। পালাইস, দাঁড়া, আমাকে একটু ভাবতে দে তো, একটু ভাবতে দে। কিন্তু এটা কি ঠিক হবে কমলা? বাবা যখন মনোজকে রাজি করিয়ে ফেলেছেন তখন আর আমার। থামো তো বাবু, ওর নাম কি রাজি হওয়া? বেচারি পাশ কাটাবার জন্য মত দিয়েছে। কিন্তু তুমি এটা বোঝো না কেন, যদি ওর মতই থাকবে তাহলে অমন অপমান করে কেউ চিঠি লেখে? তাও তো বটে, এখন যা বলি তাই শোনো। দেখো, এর মধ্যে আমাকে আর জড়িও না, তুমি যা ভালো বোঝো করো, আমাকে আর শুধু শুধু এর মধ্যে। তুমি তাহলে যাবে না? আমি বলছিলাম এর মধ্যে আমাকে আর। ঠিক আছে, তাহলে পিসি আর ভাই যেতে একসঙ্গে বিষ খাবো। হ্যাঁ, এই বিয়ে হলে রেখা বিষ খাবে বলেছে। আচ্ছা ফৈজতের মেয়ে রে বাবা, দেখো তুমি ওর পাল্লায় পড়ে ছেলে মানুষই করো না। তুমি চুপ করো, শুধু রেখার তাগিদ নয়, অপমানের শোধ। তুমি বুঝতে পারছো না কমলা, আমি আমি কোনো কথা বুঝতে চাই না। হয় তুমি আমার কথা শুনবে, আজ রাত্রে আমি আফিন খাবো। না না, ও কাজটি করতে যাও না, সেগুনে তোমার ঘাট নেই, তা তুমি পারো। আচ্ছা বাবা, আমি তোমার কথা শুনবো, হয়েছে তো? এইবার দেখব কে হারে কে জেতে। অর্ডার, অর্ডার! মিস্টার বরেন চৌধুরী, আপনি তো বাদী, সেরকমই তো জানে। জানি, কিন্তু এটা জানেন কি যে আদালত অবমাননার দায়ে আপনি আসামি হয়ে যেতে পারেন? মানে? মানে আপনার এই কালো চোখ দুটো উপড়ে ফেলুন। কোর্টে সোজা হয়ে দাঁড়াতে হয়, স্ট্যান্ড ইরেক্ট। আচ্ছা মিস্টার বরেন চৌধুরী, আপনি আপনার এভিডেন্সে বলেছেন যে আপনার স্ত্রীর ছবিগুলি, এইগুলি আপনাদের শোবার ঘরের আলমারি থেকে চুরি গেছে। আগে হ্যাঁ। আচ্ছা, তারপরে হঠাৎ একদিন দেখলেন যে মুখার্জি ইন্ডাস্ট্রিজের বিজ্ঞাপন পত্র পত্রিকায় বেরিয়েছে এই বেলা সোপের। হ্যাঁ, দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। হ্যাঁ, তা তো হবেনি, হবারই কথা। সেই জন্য আপনি ওদের নামে 20,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে এই কেস করলেন। যে অন্যায় করেছে কি? না না না, অন্যায় করবেন কেন, অন্যায় কিছু করেন। তবে যে ওই মুখার্জি ইন্ডাস্ট্রিজের প্রচার সচিব সুকুময় দাস, তার এভিডেন্সে বললেন যে তিনি এই ছবিগুলো আপনার স্ত্রী মঞ্জু চৌধুরীর কাছ থেকে কিনেছিলেন এবং মূল্য স্বরূপ। আচ্ছা, কিন্তু মিস্টার দাস তাহলে ছবিগুলো পেলেন কি করে? উনি নিশ্চয়ই আপনাদের আলমারি থেকে চুরি করেননি। হেভেন নোস, বাট আই মাস্ট অ্যাকিউজ দেম, ফটো যখন ওরা ছেপেছেন তখন। কিন্তু আমি যদি বলি, মানে এমনও তো হতে পারে যে আপনার স্ত্রী আপনাকে না জানিয়ে ছবিগুলো বিক্রি করে। হোয়াট ইউ মিন? ইওর অনার, আমার মনে হচ্ছে মাই লার্নার ফ্রেন্ড বৃথাই সময় নষ্ট করছেন। তার কারণ হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট দেখার পর এ প্রশ্ন কি অবান্তর নয়? সেখানে তো স্পষ্টই বলা আছে যে কন্ট্রাক্ট ফর্মে এবং ছবির পেছনে যারা সই করে টাকা নিয়েছেন তাদের সইয়ের সঙ্গে জেনুইন মঞ্জু চৌধুরী এবং জেনুইন বরেন চৌধুরীর স্বাক্ষরের কোনো মিলই নেই। ইওর অনার, না কেন যে ঘাবড়াচ্ছেন কেন হুজুর? দেখছেন না সত্য মুখের মেজাজে রয়েছেন? রয়েছেন, আর থাকবেন না, ওই গরম দুধে কোথায় চুপসে যান, সেরকম চুপসে যান। তখন কতগুলো বলুন যে আমার পয়েন্ট গুলো সব এই পাচ্ছেন। অর্ডার, অর্ডার, অর্ডার! ইওর অনার, বাদী শ্রী বরেন চৌধুরীর স্ত্রী শ্রীমতী মঞ্জু চৌধুরীকে আমি রিকল করতে চাই। মিসেস মঞ্জু চৌধুরী, আপনাকে আবার ডেকে আনার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু কি করব বলুন, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড কি না? যাকে কথা আসা যাক, আপনার এই ছবিগুলো
কবে নাগাদ তোলা হয়েছিল? তা প্রায় বছরখানেক আগে। ও বছরখানেক হবে, আপনার ছবি উঠছিল। আচ্ছা এটা চুরি গিয়েছিল তাহলে? ওই মাস ছয়েক আগে। মাস ছয়েক আগে। তা ছবিগুলো আপনার বেডরুমের আলমারিতেই ছিল না? হ্যাঁ। আচ্ছা মিসেস চৌধুরী, এই আপনাদের বেডরুমে আপনি আর মিস্টার চৌধুরী ছাড়া আর কে কে যায়? ওই ঝি চাকরেরা। হ্যাঁ ঝি চাকর তো যাবেই, যাবেই। না আমি বলছিলাম কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী? বান্ধবী হ্যাঁ মাঝে মাঝে আসেন বটে। যথা? ওই মীনাক্ষী সেন, কেতুকী দত্ত। আর মনোরমা? মনোরমা আকাশ থেকে পড়লেন যে, আপনি মনোরমাকে চেনেন না? কই না তো। দেখুন আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, সত্যি কথা বলুন। ইওর অনার, আই অবজেক্ট। আমার ক্লায়েন্ট অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা, তার সম্পর্কে এই ধরনের উক্তি শুধু অপমান কর নয়, অসহ্য। ইওর অনার, ইট ইজ ইম্পসিবল টু ক্যারি অন উইথ দ্য ক্রস এক্সামিনেশন ইফ আই এম অলওয়েজ ইন্টারাপ্টেড বাই মাই লার্নড ফ্রেন্ড হিয়ার। ডোন্ট ইন্টারাপ্ট, প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। মিসেস চৌধুরী, আই এম শিওর আপনি মনোরমাকে চেনেন, এবং শুধু চেনেন নয়, তার সঙ্গে আপনার ঘনিষ্ঠ পরিচয় আছে। বিশ্বাস করুন, ও নামে আমি কাউকে চিনি না। নাই চিনবেন তাহলে সে সব কথা জানলো কি করে? কি কথা? আপনার কথা, আপনার স্বামীর কথা, তার নিজের কথা। আপনি যে কিসব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। স্ট্রেঞ্জ, এক মিথ্যেকে লুকোতে গিয়ে আর এক মিথ্যের আশ্রয় নিতে আপনার বাধছে না? ধরা পড়েও আপনি অস্বীকার করছেন যে মনোরমা আপনার সহোদর বোন। সহোদর বোন? ইয়েস ইয়েস, সহোদর বোন, একই মায়ের গর্ভে আপনাদের জন্ম। কখনো না, আমার সহোদর বোনের নাম মনোরমা নয়। তাহলে কি নাম তার বলুন, কি নাম তার? চুপ করে থাকবেন না, বলুন কি নাম তার? তন্দ্রা, নন্দা, ছন্দা, টলি মলি পলি, বলুন 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 কি নাম বলুন? পিয়ালিসে। থ্যাংক ইউ। কোথায় থাকে? পার্ক স্ট্রিট, স্বামীর কাছে। স্বামীর নাম? আমি শ্রীমতী পিয়ালি সেন ও তার স্বামী বিমান সেনকে আদালতে হাজির করবার জন্য অনুমতি চাইছি। আরে এই তো সেই ভদ্রলোক যিনি মঞ্জু চৌধুরীর স্বামী হয়ে সই করেছিলেন। পরক্ষী, ইওর অনার, সত্যকে উদ্ঘাটন করতে গিয়ে ক্রমাগত মিথ্যের অভিনয় করে আশা করি আমার ধারণাটাকে আমি সত্যের দরবারে উপস্থিত করতে পেরেছি, প্রমাণ করতে পেরেছি যে ইটস এ ক্লিয়ার কেস অফ ব্ল্যাকমেইল। স্বামীকে যে দেশের মেয়েরা চিরদিনই দেবতার আসনে বসিয়ে আসছেন একথা আমরা সবাই জানি। হয়তো এক্ষেত্রে এই দুই স্ত্রী অর্থাৎ দুই যমজ বোন সেই মতো ভাব পোষণ করেই স্বামীদের পরিকল্পিত একটা বিকৃত ব্যবসার ফাঁদে পা দিতে বাধ্য হয়েছিলেন। এদের স্বামীরা ভেবেছিলেন প্রচারের জগতে এক বোনের ফটো আর এক বোনকে দিয়ে বিক্রি করিয়ে আজ কলকাতা, কাল বোম্বাই, পরশু দিল্লির বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ঠকিয়ে হাজার হাজার টাকা রোজগার করবেন। ভেবেছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ীরা এই রহস্যের কোনো হদিশ না পেয়ে নিজেদের মান ইজ্জত রাখতে চুপি চুপি সে টাকা ওদের হাতে তুলে দিতে বাধ্য হবেন। কিন্তু ধর্মের রাজত্বে, ন্যায়ের দরবারে এদের এই নোংরা মুখোশ আজ খসে পড়েছে। একটা বিরাট মিথ্যে সত্যের আলোয় স্পষ্ট হয়ে উঠেছে। সো ইওর অনার, আমার এই ধারণার বিরুদ্ধে বাদী পক্ষের যদি কিছু প্রতিবাদ করার থাকে তাহলে তারা তা উপস্থিত করতে পারেন। বাদী বরেণ চৌধুরীর এ বিষয়ে কিছু প্রতিবাদ করার আছে? ইওর অনার, প্রতিবাদ করার কিছুই নেই। আমি বলছি ও একটা ভণ্ড বদমাশ ডিভোর্স, আজ ওরই জন্য পাপ কাজ করতে আমরা বাধ্য হয়েছি। স্টপ দ্যাট ইওর অনার, আমি ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে কাজে লাগাইনি। হি ইজ অলসো অ্যান অ্যাবেটার অ্যান্ড হি শুড বি পানিশড, হি শুড বি পানিশড, হি শুড বি পানিশড। রেখা, এই রেখা, দাদা চিঠি আসছে রে। হ্যাঁ পিসিমা, দাদা চিঠি এসেছে। চিঠি এসেছে? হ্যাঁ। বাপি কি লিখেছেন? মদ দিয়েছেন তো? মদ দেবে না মানে? আমি যেখানে ঘটো পজিশন, বেবির যখন পছন্দ তখন আমাদেরও পছন্দ। তোমরা দিন স্থির করে আমাদের টেলিগ্রাম করবে, আমরা দেনা পাওনার সময় হাজির হয়ে যাব। হাউ ওয়ান্ডারফুল পিসিমা, একবার ওদের বাড়িতে খবর পাঠিয়ে দাও না। সেবার তোকে বলতে হবে, তোর পিসিমা সব ফিরে এলেই যাবো। হাউ সুইট পিসিমা, পিসিমা।
জিতেছেন আরতি ভেরি ভেরি গুড নিউজ দাদু মামলাতে জিতেছেন হ্যাঁ বুড়ো হারে একেবারে ভেলকি দেখিয়ে দিয়ে দাদুকে কোথায় দেখালো গোপালদা রাস্তায় আর মোর গাড়ি করে যাচ্ছে আমাকে ডেকে বলেন গোপালচন্দ্র আমি মামলায় জিতেছি গোপালদা আমি সুপাচনের বাতাস এনে দেবে কেন হরি লুটেব পিসিমা ঘাবড়াচ্ছিস কেন এ মামলায় ওকে হারতেই হবে সত্যি কথায় বলে উকিলের দেরা একেবারে গোল খাইয়ে ছেড়ে দিলেন ও এর মধ্যে যে লোক একটা জোচ্চুরি খেলা থাকতে পারে এ তো কারুর মাথাতেই আসেনি নাও সন্দেশ খাও না না আমি খাও কি আপনি খাও না একটা দেখো দেখি কাণ্ড শোনো মক্কেলের পয়সায় খায় আমি নয় মক্কেলকে খাওয়াচ্ছি না অবশ্য তোমারই পয়সা না বিশ্বনাথ সামান্য করে টাকা দিয়ে কি সেদিন শোধ করা যায় আমার ঋণ তোমাকে শোধ করতে হবে না হারান তবে ভাই আমার একটা বিশেষ অনুরোধ তোমাকে রাখতে হবে আশ্চর্য ও দাদু ভাই বুঝিস আগে ভাগেই সব আগে না তার এই সাহস কোনোদিনই হবে না তবে সে যে আপনাকে কথা দিয়েছে তা আমি জানি তুমি জানো কি করে জানলে আমি তো কাউকে বলিনি এ কথা দুঃসংবাদ হাওয়ায় ওড়ে সত্য বাবু দুঃসংবাদ দুঃসংবাদ নয় আমার যে একটিমাত্র ছেলে না 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 তার চেয়ে বরং ফিজ বলে আপনি কিছু বেশি নিয়ে যান তবু এই অনুরোধ আপনি আমায় করবেন না সত্যবাবু আমার কথাটা একটু ভেবে দেখো হারান তোমার তো অনেক টাকা বড়লোক পুত্রবধূ নাই বা করলে মা বাপ মরা অনাথ মেয়েটাকে পায়ে ঠাঁই দিলে রাধারমণ তোমার মঙ্গল করবে আর তাছাড়া আমার নাতনিকে তো তুমি দেখেছো ওরকম মেয়ে ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না সত্যবাবু আচ্ছা আপনি বুঝতে পারছেন না কেন আমার তো একটা স্ট্যাটাস আছে আপনার সঙ্গে কুটুম্বিতা করলে লোকে যা হাসবে আর তাছাড়া ছেলে দিয়ে আমি এখন ঠিক হয়ে ফেলেছি ঠিক করে ফেলেছো আগে হ্যাঁ আপনার ছেলে সম্বন্ধে মেয়ে রেখা তার সঙ্গে আমি মেয়েটিও ভালো আমার মেয়ের বন্ধু তো এখানে প্রায় আসে আর তারপর যখন শুনলাম যে লেখার বাবা শুধু হাই সোসাইটির মানুষই নন আমি যা চাইবো তাই দেবেন তখন আর আমি আপত্তি করতে পারলাম না তাহলে বৌমা আগে হ্যাঁ ঘটক আপনার বৌমাই বটে আর শুধু ঘটকই বা বলি কেন পরম বন্ধুর মতো উনি আমাদের সাবধানও করে গিয়েছেন সাবধান করে দিয়েছেন আমি ঠিক বুঝতে পাচ্ছি না হারান বিশ্বাস না হয় আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন সেও তো সঙ্গে এসেছিল বিনু বিনু তোমার কাছে এসেছিল নিশ্চয়ই ওরাই তো এসে বললে বুড়ো বয়সে আপনার এই সওয়াল করার মানেই হচ্ছে আমার ছেলেটিকে বাগিয়ে নিখরচায় আপনার নাতনিটিকে গচিয়ে দেওয়া হারান না 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 এরকম আশা করাটা আপনার উচিত হয়নি সত্যবাবু এই অন্যায় তুমি তুমি ঠিক বলেছ ভাই এই আমার উচিত হয়নি সত্যি এই আমার কি জানো ভাই আমার কাছে আমি ক্ষমা চাইছি ভাই জীবনে আর কখনো বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবো না কখনো বাড়াবো না আচ্ছা আজকে আমি চলি ছেলের বিয়ের তারিখটা জেনে যাবেন না আগাম নিমন্ত্রণ করছো আসবেন তো নিশ্চয়ই আসবো নিমন্ত্রণ খেতে আমি খুব ভালোবাসি বেশ তাহলে শুনে রাখো এই মাসের 20 তারিখে মনোজ কুমার বাবা জীবনের সহিত কুমারী আরতি রানীর শুভ বিবাহ হইবে
কি বললে তুমি নাকি আপনি কখনো হারেন না হ্যাঁ মোটাই হ্যাঁ দিদি বুঝলেন আপনার পুত্রবধূ চলে যাবার পরই আমার স্ত্রী বললেন ছেলের বিয়ে যদি দিতেই হয় তাহলে ওই আরতিকেই ছেলের বউ করবে কিরকম দিল বলুন দেখি দুধে উকিল হয়ে ধুলো বেরে গেলেন তো আমার হার নয় হারান হার আমার জয়ের মালা নিন আসেন মিষ্টি মুখ করুন তবে হ্যাঁ একটা কথা সত্য বাবু নাতনি আর নাত জামাইকে সেই পাত করা ছাড়া একটা পয়সা কিন্তু খরচা করতে পারে না 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 ভাই না ভাই এই কথা তুমি বলো না এ আমি রাখতে পারবো না সুযোগ যখন পেয়েছি তখন এই সুতোকে আমার মিত প্রত্যেকই এ কথা তো সত্যি তাই তোমার ঘরের উপযুক্ত বউ করে আমি নাতনিকে পাঠাবো প্রমাণ করে দেবো যে কথাটা মিথ্যে কিন্তু আপনি আছে হারান আছে আমার নাতনির ভবিষ্যতের জন্য আমি তা তুলে রেখে দিই আচ্ছা কথা বলে এখন জিজ্ঞেস করে নাকি কাছে আর বড় আলমারিটা দুটো মামলা জিতেছি তার উৎসবের আয়োজন আর এতে তবে শুরু এরপর সবাই খাওয়া দাওয়া আমি জানতাম কমলা আমি জানতাম যে সত্য চাটুর্যকে বাঘা বাঘা উকিল হার মানাতে পারেনি তাকে হার মানাবে তুমি ইস কেন যে তোমার কথা নেচে আমি ছেলে মানুষ করতে গেলাম আমার এখন সুইসাইড করতে ইচ্ছে করছে আচ্ছা আমি না হয় অন্যায় করেছি কিন্তু তুমি যে সেদিন বড় মুখ করে বললে তোমার বাবার নাকি টাকা নেই নেই তো তাহলে তুমি গেছো পাওনাদার ঘরে চাপলো বলে পাওনাদার চাপলো মানে নিশ্চয়ই নাতনির বিয়েতে যে দাদু দুহাতে খরচা করছে টাকাটা আসছে কোথেকে শুনি ঘরে গিয়ে দেখো না 3-4 হাজার টাকা ফার্নিচার এসছে বলো কি নিশ্চয় কি অমনিতে দেয়নি চলো তো গিয়ে দেখি দেখো কতজন হলো হলো 217 জন 217 হ্যাঁ ঠিক আছে কিন্তু দাদু এত সব জিনিসপত্র তার উপর লোকজন খাওয়াই যাবে দেখি বিনু কিছু বলবে আগে হ্যাঁ আরতির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক করে ফেলেছি আমি বলছিলাম জেদের বসে এরকম একটা রিস্ক নেওয়া কি উচিত হচ্ছে রিস্ক রিস্ক নয় আপনি এত টাকা পেলেন কোথেকে নিশ্চয়ই ধার করে না বাবা না ধার করিনি এসব আমার নিজের টাকায় কেনা নিজের টাকা নিজের টাকা অনেক কষ্টে জমিয়ে রেখেছিলাম এই অভাগা মেয়েটার জন্য ও কমলা তাহলে ঠিকই বলেছিল আপনার অনেক টাকা জমানো আছে ভাগ্যিস টাকাটা জমিয়ে রেখেছিলাম নইলে এমন পাথরটা হাতছাড়া হয়ে যেত তো আমার ধারণাটা কিন্তু বদলে গেল বাবা এরকম আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি আর আপনি সব যেন চুপ করেছিলেন দুটো টাকা দিয়ে কোনোদিন সাহায্য করেননি সাহায্য কাকে সাহায্য করবো কেন করবো কিসের জন্যে করবো
আমি তোমাকে সাহায্য করব আর তুমি বৌমার পরামর্শে মেতে অপরের কাছে আমার নামে নিন্দে করে আসবে। তখন যদি জানতাম আপনার জন টাকা আছে তাহলে আমি নিশ্চয়ই যেতাম না। আমি ভেবেছিলাম জেদের বসে বলতে গিয়ে আপনি অপমানিত হবেন, তাই হারানের স্ত্রীকে গিয়ে বলে এলে যে বুড়ো বয়সে সহল করার মানেই হচ্ছে নিখরচায় ছেলেটাকে বাগানো। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত বিনোদ, স্ত্রীর ভয়ে ন্যায় অন্যায়টা ভুলিয়ে ফেলেছ। আপনি শুধু আমার দোষটা দেখছেন, আপনি কিছু অন্যায় করেননি। বিনু এ কথা বলতে আপনি আমাকে বাধ্য করছেন বাবা। বাধ্য করছি? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেশ যাচ্ছি, তো আপনিও জেনে রাখুন আপনার কোনো কাজ আমি থাকবো না। থাকবে না, তোমরা কেউ থাকবে না, আমি নিজেই সমস্ত করবো। দেখলি দিদি, তবু স্বীকার করলো না যে দোষ করেছে, আমাকে ভুলে গেল। না দাদু, না না, আমার জন্য তুমি এভাবে ঝগড়া করো না দাদু। দাও দাদু, তোমার পায়ে পড়ি দাদু, দাদু এ বিয়ে ভেঙে দাও। তুমি এ বিয়ে ভেঙে দেবো, তার আগে যেন আমার মৃত্যু হয়। দাদু দাদু, আমাকে আমাকে বাধাতিস না, তোর দাদু জীবনে কোনোদিন হারেনি। আমাকে জিততে দে, আমাকে জিততে দে। না ও আগে কাজে না, ওটা ফার বকের ব্যাপার কিছু নেই, তাই না? এদিকে পুরোপুরি না, একদম পুরোপুরি নগদ আগা দাদুর হুকুম। হ্যাঁ, তবে একটা কথা, দই যেন মনের মতো হয়, জমা চাই কিন্তু। হ্যাঁ এখন তো বলছো আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নেবো হাঁড়িটি উল্টে দেখে নেবো। হাঁড়ি উল্টে দেখে নেবো, এক ফোঁটা দই যদি পড়ে তোমার কপাল থেকে 10 ফোঁটা রক্ত মাটিতে পড়বে। কি বলছিল? গোলাপ জলের টাকাটা। গোলাপ জলের টাকা এতক্ষণ কি করছিল? গোলাপ জলের টাকাটা, গোলাপ জলের টাকা। তোমার কমলা ভোগ আর সন্দেহ, ভুরভুর ভুরভুর করে গোলাপ ফুলের গন্ধ বেরোনো চাই, বুঝতে পেরেছ? সবেতেই তো আগে হ্যাঁ বলো, তারপরে তো পচা ছানা চটকে তাল পাকিয়ে দেবে। কি বলছেন? ঠিকই বলছি। আরে আর যাই করি, এই উকিল দাদুর বেলা আমি তা করবো না, সেটা আমি দেখে নেবো। আচ্ছা না, 1 কিলো ওই কমলা ভোগ আর 1 কিলো সন্দেশ টেস্ট করার জন্য পাঠিয়ে দেবো। যাও যাই, যাও যাও, চট করে দুর্গা দুর্গা। পান এই যে মেসামশাইয়ের পিসিমা এসে গেছে। রিক্সওয়ালার কি কষ্ট! মাঝে আমার জগদম্বা, এই যে আমার এই যে মেসামশাইয়ের পিসিমা, মেসামশাইয়ের আমার বন্ধু হোস্টেলে, বাবা এলে সেখানে পাঠিয়ে দিও। কি ছেলে মানুষই করছিস বলতো? বাধা দিও না পিসিমা, আমি এখানে 1 মিনিটও থাকবো না। বিয়েটা কি হয়ে যাচ্ছে নাকি? না হওয়ার বাকি আছে কি? রাত পোহালেই তো। রাত ঠিকই পোহাবে, কিন্তু বিয়ে হবে না। মানে? একটা কথা জেনে রাখিস রেখা, এত বড় লজ্জা পাওয়ার পর এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। কি আছে দাদু, কি আছে দাদু? মনোরা জনাইয়ের মনোরা, কষ্টে দুটো হাঁড়ি জোগাড় করেছি বুঝলি, কিন্তু ভাই একেবারে বরযাত্রীদের জন্য, আর কেউ যেন না দেখতে পায়। আপনি কিছু ভাববেন না দাদু, আমি এর জিম্মাদার, এ মাল বেরোবে একেবারে বরযাত্রী পাতে বসলে তো হবে। এই যে তো আমি আপনাকেই খুঁজছিলাম। কেন দিদি? দাদু পোলার চালটা কোথায় রেখেছেন ঠাকুর বলছিল? পোলার চালে তো আমি জানি না, গোপাল জানে, মানে গোপালই তো আমার সব কাজের ম্যানেজার, গোপাল জানে। দিদি তুই গোপালকে বলিস কি রে? দাদা ছেলে বলে মুখ দেখছে না? না গো। ও তাই বলি, এত আরো আরো ভাব কেন? হা ভগবান, একটা ছেলের সংসার সেখানে শান্তি। চুপ করো ঠাকুমা, এসব কথা আমাদের কি দরকার? কেন রে চুপ করবো? হাতেগুলো কি ঠাকুর ইয়ে আছে কলে ফুল, পুজোর জোগাড় করছে তো লোক কেন? কোথায় রাখবো? Oh, wait, wait.
হ্যাঁ রে, দাদু না হয় জেদি মানুষ, কিন্তু তুই তো অবজনস। রেখার উপর আক্রোশ করে এমন সাজানো সংসার ভেঙে দিলি। আমি নয় তোর থেকে খারাপ হয়ে গেছি, কিন্তু তোর মামা তো কোনো অন্যায় করেনি। ভেবে দেখ তো আস্থার কি অবস্থা তুই করেছিস। আমার দেবতার মতন মানুষ সামনে কষ্ট দিয়ে আজ তুই রাজরানী হতে পারবি মনে করেছিস? মামলা, বাপ ছেলে সংসারে আগুন লাগিয়ে যে মজা দেখছিস শতভাগে, মনে রাখিস সে আগুনে তোর কপালে পুড়বে। মামিমা, চন্দ্র সূর্য যদি সত্যি হয় একদিন সর্বস্ব হয়ে আমাদেরই পায়ের তলায় তোকে এসে পড়তে হবে। চুপ কর মামা, আর বলো না, আর বলো না। বলবো না? এতদিন খাইয়ে পড়িয়ে এই তার পুরস্কার? না আমি, তুমি ভুল বুঝো না, বিশ্বাস করো এ বিয়ে আমি করতে চাইনি। আমি তোমাদের মনে ব্যথা দিতে চাইনি, কিন্তু দাদু আমার কথা কিছুতেই শুনলেন না। আমি কি করব? করতে তুই অনেক কিছুই পারিস, জানি তাতে করবি না। হ্যাঁ করবো, তুমি বলো কি করলে সংসারে শান্তি ফিরে আসবে? যদি বলি বিয়ে না করে সরে দাঁড়া। মামিমা, আমি বলছি তুই সরে দাঁড়ালে বাপ ছেলের আবার মিল হয়ে যাবে, ভাঙা সংসার আবার চোরা লাগবে। কি রে, সংসারের মুখ চেয়ে এইটুকু করতে পারবি না? বেশ, আমি বিয়ে করব না। সত্যি বলছিস? তাহলে তুই এক কাজ কর, কার ভুলের গাড়িতে আমার ছোট বোনের বাড়ি রানাঘাটে তুই চলে যা। আমি কথা দিচ্ছি বিয়ের তারিখ পেরিয়ে গেলে আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসব, আর খুব ভালো ঘরে তোর বিয়ে দেবো। কি রে চুপ করে আছিস কেন, রাজি তো বল না। ঠিক চলে যা, ঠিক। কেন থাকবে নালা, আমরা কি ভেজাল খেয়ে মানুষ হয়েছি? দুধ খেয়েছি বটের আটার মতো, ভাত খেয়েছি জুঁই ফুলের মতো, আর মাকুম ঘিয়ের কথা যদি বলিস গা বেয়ে চলে যাবে। বলেছি ঠাকুমা, আমি তো কোনো চোখেই দেখিনি। থাক আর দেখে কাল নেই, যত তুই আরতিকে ডেকে নিয়ে তো আরতি, গেল কোথায় মিটা? শ্রীচরণের সুদাত, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু আমার জন্য তোমার সাজানো সংসারটা ভেঙে যাক এ আমি চাই না, তাই চলে যাচ্ছি দূরে, অনেক দূরে। তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। দিদি, তোমার দিদি ভাই চলে গেছে। কাকিমা, কাকিমা আরতি চলে গেছে, কাকিমা, কাকিমা আরতি চলে গেছে, চলে গেছে। কি রে, কি লিখেছে বৌমা? আমি জানতাম সে চলে যাবে। চলে যাবে কি গো বৌমা, কি সব বলে সে কথা? ও দাদা, দাদা আরতি চলে গেছে। ও দাদা, ও দাদা, দাদু গেল কোথায়? কিচ্ছু হবে না, সেটি পৌঁছে যাবে। কমলা, বাজিব কোনো, এখনই গিয়ে হারানবাবুকে ব্যাপারটা জানাতে হবে। শেষকালে মেয়েটাকে ঘর ছাড়া করে তবে ছাড়লে? তুই সরে দাঁড়ালে বাপ ছেলে আবার মিল হয়ে যাবে, তুই সরে দাঁড়ালে আবার বাপ ছেলে মিল হয়ে যাবে, ভাঙা সংসার আবার জোড়া লাগবে, ভাঙা সংসার আবার জোড়া লাগবে। All right.
বলি ভাই, ওরে আমি তো এখনো বেঁচে আছি রে ভাই। দাদু বাড়ি ফিরে চলো, যাবো যাবো নিশ্চয়ই যাবো, আজ আমার দিদি ভাইয়ের বিয়ে, আমি যাবো না। না দাদু না, তুমি আমাকে বিয়ে করতে বলো না। ভয় পাস নি, ভয় পাস নি। ওই দেখ ডক্টর মুখার্জি হিয়ার। কি দাদু? হ্যাঁ সে কি কি বলছেন আপনি? আগে হ্যাঁ, এই জন্য আমার শ্বশুরই দায়ী। মনোজকে পছন্দ করে না বলেই তো একদিন ওকে অপমান করে চিঠি দিয়েছিল, কিন্তু বাবা সেই চিঠির কোনো আমলই দিলেন না। আমি জানতাম ওজা মেয়ে লজ্জা পেয়ে পালাবে। ছি 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 ছি, কি কেলেঙ্কারির কথা! লোকজন সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, বাড়িতে লোক আত্মীয় স্বজন, ছিচি আমার মান সম্মান সব মিটে যাবে। তুমি একটা কিছু বিলিভ করবে তো করো কিছু একটা। আমি কি বলবো বলো? তুমি কি বলবে? তুমি কিছু এমন কি হবে? অমুক যে দেখো দাদা, ছোট ভাই রেখে মানো টানলে বলি যে এই লোক হাসানোর চেয়ে ওই রেখা নাকি? হ্যাঁ হ্যাঁ রেখা রেখা, ওর সঙ্গে বিয়েটা দিয়ে দাও। আমিও তাই বলছিলাম, আমাদের একটা মান সম্মান আছে তো, তাহলে আমি একটা ব্যবস্থা করে ফেলি। আগে না আরতি ফিরে এসেছে তো? হ্যাঁ ভুলের মতো মেয়েটার সঙ্গে এইরকম ব্যবহার? ছি 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 ছি। তাহলে তো আর দেরি করা যায় না চাটুজ্জি মশাই। দেরি করবে কেন, নিয়ে যাও, আমার কাজ হয়ে গেছে, তোমরা নিয়ে যাও। আমরা তো নিতে পারবো না দাদু, আমি পাড়ার সব জামাইদের বুক করে ফেলেছি। এবার বলো সবাই, উকিল দাদু নাতনি কি? 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 তাদের আবার নতুন করে কি আশীর্বাদ করবো দিদি? তবু বলি, তোর ছোঁয়ায় যেন তোর স্বামীর ঘর উজ্জ্বল হয়ে ওঠে। দাদু আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? দেখেছো ভাই, দেখেছো, ওরে পাগলি, এমন চাঁদের আলো পেলে
কি অমাবস্যার কথা কেউ মনে রাখে? দেখবি একদিন একদিন আমাকে একেবারেই ভুলে যাবে। না না দাদু, ও কথা তুমি বলো না। আজকে তুমি চোখের জল ফেলে না। চল 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 চল, দেরি হয়ে যাচ্ছে, চল চল। তোর এখনো একটা কর্তব্য বাকি আছে, যা বলে বলে আয় যে তুই চলে যাচ্ছিস। দরজাটা খোলো, আমি তোমাকে প্রণাম করতে এসেছি। মামিমা, মামা, মামা বাবু, মামা বাবু, দিদা খুলে দিন। মামা বাবু, মামা বাবু, আমি চলে যাচ্ছি মামা বাবু। মামিমা, মামিমা, আর আপ করে থেকো না মামিমা। মামিমা, মামিমা, দরজাটা খুলে দাও মামিমা। আমি এক সন্ন্যাসীর চেলা হয়ে গেছি। সন্ন্যাসীর চেলা? হ্যাঁ, ওই তোমার সন্ন্যাসী ঠাকুর। কোথায় যাচ্ছ দাদা? বানপ্রস্থে যোগমায়া। আরে ভাই, ভেবে দেখলাম যে বয়সে যা ধর্ম তাই করাই উচিত, নইলে অশান্তি হয় তাই। কিন্তু বাবা, ভুল কি মানুষ করে না? ভুল তো মানুষই করে বিনু, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত মানুষকেই করতে হয়, যেমন আমি করছি। এই দলিলের নকলটা রাখো। দলিল? হ্যাঁ, চুঁচুড়োর হরিপদ সরকারের কাছে বাড়িটা বাঁধা দিয়ে আমি দিদি ভাইয়ের বিয়ে জোগাড় করেছি। বাবা, কি করব, এছাড়া সত্যিটাকে মিথ্যে করবার আর কোনো উপায় ছিল না। পারো তো পৈতৃক ভিটেটাকে উদ্ধার করো, না পারলেও আমার বলার কিছু নেই, আমি চললাম। বাবা, থেকেই বা কি করবো মা, বোঝা বাড়িয়ে কি লাভ? তার চেয়ে আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো, ভগবানের কাছে তোমাদের মঙ্গল কামনা করবো মা। তোমাদের
মমকে কামনা করব। না বাবা। মাসি, মাসি কিছু দেখুন, তীর্থের নাম করে বেরোচ্ছেন তো, কিছু ডাকতে নেই। ভাবছো কেন মাসি? শুনেছি পৃথিবীতে বই, হয়তো কোনোদিন আমার এখানে এসেও পৌঁছতে পারি। চলি মাসি, মেসমশাই চলি। তোমার সত্যি সত্যি যেন চলে গেল, কখনো দাঁড়িয়ে দেখছিস কি বাবা, যা একটা কিছু কর। কিচ্ছু করার নেই পিসি, কিচ্ছু করার নেই। বাবাকে শত চেষ্টা করেও ফেরাতে পারবো না। এই ঠিক হয়েছে, বাবা আমাকে উচিত শিক্ষা দিয়ে গেছে। এই ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মা, কি হবে মা, কি হবে? জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করো পিসিমা, আমার সঙ্গে একটু জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করো। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।